আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সের প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং শ্বসন সম্পর্কে পড়বো, ঠিক আছে? এই দুইটা চ্যাপ্টার মোটামুটি ইম্পর্টেন্ট, খুব হাইল চ্যাপ্টারও না, আবার ফেলে দেওয়ার মতো চ্যাপ্টারও না, ঠিক আছে? প্রত্যেক বছরে অল্টারনেট করে কোয়েশ্চেন আসে। তাহলে অ্যাজ এটা প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্স, তো আমরা তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কোন কোন পার্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো সম্পর্কে আমাদের হালকা একটু ধারণা থাকতে হবে, কোন টপিকগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হঠস্থ মুখস্থ করতে হবে, ঠিক আছে? সো আমি আশা করি তোমাদের এই সম্পর্কে খুব সুন্দর একটা গাইডলাইন দিব। আর আমি আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে শামীম আক্তার আশা, আমি ঢাকা মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে পড়ছি, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি এখন, আসো। দেখো, প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমেল ডাইভার্সিটি বলতে কী বোঝে এই সম্পর্কে আমাদের অল্প একটু ধারণা থাকতে হবে, ঠিক আছে? অ্যানিমেল ডাইভার্সিটি হলো খুবই সহজভাবে, দেখো, তুমি তোমার চোখের সামনে অনেক ধরনের মানুষ দেখতে পাচ্ছ, তুমি তোমার চোখের সামনে কুকুর দেখতে পাচ্ছ, বিড়াল দেখতে পাচ্ছ, তাহলে এরা কী অ্যাকচুয়ালি? এরা সবাই আলাদা আলাদা প্রজাতি, তাই না? এই যে তোমার সামনে এত তোমার প্রাণী বা এত বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বিভিন্নতা বা বৈচিত্র্য দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি অ্যানিমেল ডাইভার্সিটি, ঠিক আছে? খুবই সিম্পল কথা। তো প্রাণী বৈচিত্র্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হলো আন্তঃপ্রজাতিক বা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, একটা প্রজাতিগত বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এই অন্ত আর আন্ত নিয়ে তোমাদের মধ্যে একটা ঝামেলা লাগে, ঠিক আছে? অন্ত মানে হচ্ছে নিজ প্রজাতির ভেতরে, যেমন ফর এক্সাম্পল আমরা মানুষের প্রজাতি কি স্যাপিয়েন্স, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো একটা দ্বিপদ নাম, এই হোমোটা হচ্ছে আমাদের গণ আর স্যাপিয়েন্সটা হচ্ছে আমাদের প্রজাতি। তাহলে যত রকমের হোমো স্যাপিয়েন্স আছে, মানে যত রকমের মানুষ আছে, এই প্রত্যেকটা মানুষের মধ্যে আবার বিভিন্ন ধরনের পার্থক্য আছে না? একজন দেখতে একরকম, একজন দেখতে একরকম, একজনের উচ্চতা একরকম, একজন উচ্চতা একরকম। তাহলে এই যে একটা প্রজাতির মধ্যে যে পার্থক্যগুলো, এটাকে আমরা বলি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য অথবা জিনগত বৈচিত্র্য, কারণ পার্থক্যগুলো হয় জিনের কারণে, ঠিক আছে? আর প্রজাতি বৈচিত্র্য অথবা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্য, সেটাকে আমরা বলছি আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। যেমন মানুষ এবং কুকুর অথবা মানুষ এবং শিম্পাঞ্জি, আমরা খুব কাছাকাছি মানুষের শিম্পাঞ্জি, বাট স্টিল আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যের এক্সাম্পল, ঠিক আছে? একে হচ্ছে আমাদের জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ বলা হয়, ইম্পর্টেন্ট কথা। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? এই যে স্থলভাগের প্রাণী এবং জলভাগের প্রাণী, স্থলভাগের প্রাণীদের মধ্যে আলাদা রকমের এক ধরনের বৈশিষ্ট্য থাকে, আর জলভাগের প্রাণীদের মধ্যে আলাদা রকমের বৈশিষ্ট্য থাকে। যেমন মাছের মধ্যে ফুলকা থাকে অনেক বড়, তোমরা জানো, তাই না? কিন্তু আমাদের মানুষ আমরা স্থলভাগের প্রাণী, আমাদের তো ফুলকা থাকে না, তাই না? তাহলে এই যে মেজর যে পার্থক্য দুইটা বাস্তুতন্ত্রের প্রাণীর মধ্যে, এটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। হটস্পট হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম। হটস্পট হলো এই যে আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র্য পড়লাম, এই বৈচিত্র্যগুলো যে কোনো অঞ্চলে যেই জায়গাটাতে সবচেয়ে বেশি থাকে সেটা হলো হটস্পট। যেমন ধরো, আমাদের কোনো একটা জায়গায় 100 ধরনের প্রজাতি আছে, আর কোনো একটা জায়গায় 20,000 ধরনের প্রজাতি আছে, তাহলে সেই 20,000 ধরনের প্রজাতিওয়ালা জায়গাটা আমাদের জন্য হটস্পট, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমাদের শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি কী কী, ঠিক আছে? শ্রেণীবিন্যাস আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা কী করতে চাই, আমরা প্রাণীদেরকে আলাদা আলাদা করে চিনতে চাই, এবং একটা গ্রুপ ওয়াইজ গ্রুপের মধ্যে পর্বের মধ্যে ফেলে যখন আমরা একটা প্রাণী সম্পর্কে জানবো, বা যখন গ্রুপের মধ্যে ফেলে বা পর্বের মধ্যে ফেলে আমরা একসাথে অনেকগুলা প্রাণীকে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি, তাই না? তাহলে এটা আমার শ্রেণীবিন্যাসের ইম্পর্টেন্স। তাহলে কয়েকভাবে শ্রেণীবিন্যাস করা যায়, ঠিক আছে? এখন প্রত্যেকটা শ্রেণীবিন্যাস কীভাবে কীভাবে করা যায় এগুলো আমরা জানবো। তার মধ্যে সিলমের ভিত্তিতে শ্রেণীবিন্যাস আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রতিসাম্যর ভিত্তিতে শ্রেণীবিন্যাস আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে হলো ক্লিভেজ আমাদের জন্য ইম্পর্টেন্ট, তারপরে এদিকে হলো আর মোটামুটি বাকিগুলো আমাদের জন্য সবগুলাই ইম্পর্টেন্ট, বাট কম্পারেটিভলি এই তিনটার থেকে লেস ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেই তিনটা আমি গোল করে দিয়েছি এগুলো আমাদের হাই ইল্ড টপিক, মানে খুব ইম্পর্টেন্ট, ছোটস্থ মুখস্থ ঝরঝরা থাকতে হবে। আচ্ছা, এখন আসি আমরা পরেরটাতে আসি, দেহের আকারের ভিত্তিতে কীভাবে ভাগ করা যায়, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ভিত্তিতে শ্রেণীবিন্যাসগুলো দেখবো। তাহলে দেহের আকার কি? ছোটো প্রাণী, বড় প্রাণী, সিম্পল। তাহলে আণুবীক্ষণিক প্রাণী, যেগুলো আমার ছোট প্রাণী, আর বৃহত্তর প্রাণী মানে আমার বড় সাইজের প্রাণী, এটা সিম্পল। আর আণুবীক্ষণিক প্রাণীর এক্সাম্পল এটা, ঠিক আছে? মাছের ফুলকার, প্রোটিস্টান, জীবাণু। আর এর পাশে সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা হলো একটা আমার যে কোনো প্রাণী একদম সূক্ষ্মতর ইউনিট যদি আমি ধরতে চাই, সে তৈরি হয় একটা কোষ দিয়ে, তাই না? এখন অনেকগুলো কোষ যখন একসাথে মিলে একই ধরনের একটা কাজে তোমার নিয়োজিত থাকে, তখন সেটাকে আমরা বলি টিস্যু। এখন একই রকমের টিস্যু মিলে যখন একটা বড় ধরনের কাজ করে, তখন সেটাকে আমরা বলি অঙ্গ বা অর্গান,
তাই না? এখন বেশ কয়েকটা অর্গ্যান মিলে যখন একটা আরো বড় সর সিস্টেম তৈরি করে তখন সেটাকে আমরা বলি কি তন্ত্র বা সিস্টেম বলি, যেমন আমাদের শ্বসন তন্ত্র রেসপিরেটরি সিস্টেম তাই না। তাহলে হচ্ছে কোষ, এরপরে টিস্যু, তারপর অঙ্গ, এরপর হচ্ছে তন্ত্র। তাহলে এখন দেখো কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, তার মানে হচ্ছে যাদের মধ্যে শুধুমাত্র এই যে হয়তো দুইটা আলাদা আলাদা কোষ আছে, যে দুইটা কোষ আলাদা কাজ করে, তারা কোনো টিস্যু ভিত্তি বা টিস্যু তোমার তৈরিই করে না। আর এরপরে হচ্ছে কোষ কলা বা টিস্যু সংগঠন মাত্রা প্রাণী, মানে এখানে কিছু কোষ মিলে টিস্যু তৈরি করেছে। কলা অঙ্গ মাত্রা প্রাণী মানে এই যে টিস্যুগুলো, এই টিস্যুগুলো মিলে অঙ্গ পর্যন্ত তৈরি করেছে বা তন্ত্র পর্যন্ত তৈরি করেছে। আচ্ছা, যেমন এক্সাম্পল হচ্ছে আমার পরিফেরা পর্বের প্রাণী, পরিফেরা পর্বের প্রাণীগুলো হচ্ছে আমার কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, ঠিক আছে। আচ্ছা, এরপরে জীবন পদ্ধতি অনুযায়ী, এটা তেমন ইম্পর্টেন্ট না আসলে আমাদের জন্য, এটা হলো মুক্তজীবী এবং পরজীবী। মুক্তজীবী মানে যারা হচ্ছে নিজেরা নিজেরা নিজেদের খাবার দাবার তৈরি করতে পারে, শক্তি তৈরি করতে পারে, যেমন হচ্ছে আমার কবুতর। আর পরজীবী হিসেবে এক্সাম্পল হচ্ছে যকৃৎকৃমি, ঠিক আছে, তারা পরজীবী হিসেবে থাকে মানুষের দেহে। তারপরে ভ্রূণ স্তর, ভ্রূণ স্তর অনুযায়ী আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটা হলো ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে দুইটা স্তর থাকবে, ট্রিপ্লোব্লাস্টিক মানে তিনটা স্তর থাকবে। এই দুইটা তিনটা স্তর বলতে কী বোঝায়, সবচেয়ে বাহিরের দিকে একটা স্তর থাকে যেটাকে আমরা বলি হচ্ছে এক্টোডার্ম, ঠিক আছে, এক্টোডার্ম। তারপরে ভেতরের দিকে একটা স্তর থাকে যেটাকে আমরা বলি হচ্ছে মেজোডার্ম। এগুলো কিন্তু ভ্রূণীয় স্তর, তুমি যখন ভ্রূণ অবস্থায় ছিলা তখন তোমার মধ্যে এগুলো তৈরি হয়েছে। তারপরে হলো এন্ডোডার্ম। তাহলে এই তিনটাই যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ত্রিস্তরী অথবা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। এখন যারা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে এই মাঝের একটা লেয়ার থাকে না, ঠিক আছে, তাদের মধ্যে এই মাঝের লেয়ারটা ছাড়া, মাঝের লেয়ারটার বদলে এখানে এক ধরনের অকোষীয় জেলির মতো পদার্থ থাকে যেটাকে আমরা মেজোগ্লিয়া বলি, ঠিক আছে। তাহলে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক হচ্ছে নিডারিয়া, ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। আচ্ছা, তারপরে আসো আমরা পরবর্তী ভিত্তিতে যাই, প্রতিসাম্যতা, খুব ইম্পর্টেন্ট। আমি আমার সময় অ্যাডমিশন টেস্টে এই অডিও প্রতিসাম্য থেকে একটা কোয়েশ্চেন পেয়েছি, ঠিক আছে, তাহলে এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বরাবরই কোয়েশ্চেন আসে। যেমন দেখো কী কী আছে, প্রতিসাম্যতার ভিত্তিতে গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য মানে একটা তোমার প্রাণী এরকম গোল হবে, তাকে তুমি এরকম বিভিন্ন তলে ভাগ করতে পারবা, ঠিক আছে, গোলীয় প্রতিসাম্য গোল। এখন এরকম এটার এক্সাম্পল হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া আর হলো হেলিওজোয়া, ঠিক আছে। এই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা খুব ঝরঝরা ঠোঁটস্থ মুখস্থ তুমি ঠোঁটের আগায় থাকতে হবে, ঠিক আছে। এরপর আসে হচ্ছে অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এগুলোও খুব ইম্পর্টেন্ট। অরীয় প্রতিসাম্য হচ্ছে যেমন ধরো হাইড্রা কীরকম হয়, হাইড্রা হচ্ছে এরকম নলাকার হয় তাই না, তারপরে তার এখানে হচ্ছে অনেকগুলো কোষিকা থাকে, তো এই হাইড্রাকে আমি এইরকম মাঝামাঝি একটা ভাগে ভাগ করতে পারি তাই না, এই হাইড্রাকে হচ্ছে আমি এরকম মাঝামাঝি একটা তলে ভাগ করতে পারি, এটা হলো অরীয় প্রতিসাম্যতা। দ্বি অরীয় প্রতিসাম্যতা হচ্ছে, দেখো দ্বি অরীয় প্রতিসাম্যতা হলো টিনোফোরা জাতীয় প্রাণী, এটা একটা হচ্ছে তোমার উপপর্ব, আর যেমন এটা টিনোফোরা পর্বের একটা প্রাণী নাম হচ্ছে সিলোপ্লানা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য মানে এই যে এরকম যে আমি একটা একটা ভাগে ভাগ করতে পারলাম এবং তার সাথে সাথে আমি আরও একটা 90 ডিগ্রি তলে ভাগ করতে পারতেছি, এটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যর খুব ভালো এক্সাম্পল হচ্ছে মানুষ, আমরাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এছাড়া এক্সাম্পল হচ্ছে প্রজাপতি এবং ব্যাঙ। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলতে আমাদের দুই পাশে সমান সমান জিনিস আছে, আমার যদি মাথার এখান থেকে কেটে ফেলা হয় তাহলে এ পাশে একটা চোখ, এ পাশে একটা চোখ, এই পাশে একটা হাত, এ পাশে একটা হাত, এ পাশে একটা পা, এ পাশে একটা পা, এরকম পড়বে তাই না, তাহলে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দুই পাশ সমান। আর এরপর হচ্ছে অপ্রতিসাম্য, আমি কোনোভাবেই এটাকে কোনো সমান তলে ভাগ করতে পারবো না, যেটার এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ, আপেল, শামুক, এগুলো, ঠিক আছে, এদের অ্যাকচুয়ালি কোনো তোমার প্রপার সাইজ থাকে না যে আমি এদেরকে কোনো তলে ভাগ করতে পারবো। তাহলে এই এক্সাম্পলগুলো খুব 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 ইম্পর্টেন্ট, বারবার বলছি। খণ্ডকায়নে আসো, খণ্ডকায়ন হচ্ছে কিছু কিছু প্রাণী আছে যাদের দেহকে আমরা বেশ কিছু ছোটো ছোটো খণ্ডে ভাগ করতে পারি, এদেরকে আমরা বলতেছি হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী, যাদের প্রত্যেকটা, ধরো এটা একটা কেঁচো, তো কেঁচোর দেহকে আমরা এরকম প্রত্যেকটা সমান 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 আংটির মতো অংশে ভাগ করতে পারি, এটা হচ্ছে সমখণ্ডকায়ন। আর অসমখণ্ডকায়ন হচ্ছে একটা পতঙ্গ, যেমন ধরো একটা ঘাস ফড়িং, তা একটা ঘাস ফড়িং কীরকম, ধরো এটা ওর মাথা, এটা হচ্ছে ওর দেহ, এটা হচ্ছে ওর লেজ, ঠিক আছে, খুবই বাজে ঘাস ফড়িং ধরে নাও। তাহলে এর হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টকে কীভাবে ভাগ করতে পারি, ধরো এটা মস্তক, এটা হলো ওর বক্ষ, এটা হলো ওর উদর, এরকম, তাহলে এটাকে অ্যাকচুয়ালি সমান হইলো হইলো না তাই না, তার মাথার মধ্যে যেগুলো আছে তার কি উদরের মধ্যে তা আছে নাই অবভিয়াসলি, তাহলে এটা অসমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। তারপর আসে সিলোম, সিলোম হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, একটা অ্যাসিলোমেট অথবা সিলোমবিহীন, সিউডো সিলোমেট, অপ্রকৃত সিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট অথবা প্রকৃত সিলোমেট। এখন যে সিলোম, সিলোম কি অ্যাকচুয়ালি, সিলোম হচ্ছে দেহ গহ্বর, ঠিক আছে, এই ধরো একটা দেহ গহ্বর সিলোম। আচ্ছা, তো সিলোম হচ্ছে আমার দেহ গহ্বর। এখন এই হলো আমার বাহিরের দিকে দেহের মধ্যে প্রাচীর,
ঠিক আছে। এখন এর এই প্রাচীরের ভেতরে একটা পর্দা থাকে যেটার নাম হচ্ছে আমার পেরিটোনিয়াম পর্দা। এখন এই প্রাচীর দেহ প্রাচীর আর এবং এর ভেতরে হচ্ছে আমাদের বিভিন্ন ধর অঙ্গ আছে, যেমন আমাদের স্টমাক আছে, আমাদের লিভার আছে, আমাদের হার্ট আছে, লাং আছে, তো এটা এর ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, এর বাহিরে এই যে একটা ফাঁকা জায়গা যেটা হলো মেজোডার্মাল কোষে আবৃত থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সিলম। এই ফাঁকা জায়গাটাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলম অথবা দেহগহ্বর বলা হয়। তো এই সিলমের মধ্যে এক ধরনের রস থাকে যেটাকে আমরা বলি হচ্ছে সিলম, সিলোমিক তরল, ঠিক আছে, অথবা সিলোমিক রস বলা হয়। আচ্ছা, তো এটার এক্সাম্পল, এগুলো এক্সাম্পলগুলো খুবই খুবই খুব ইম্পর্টেন্ট সিলোমের। অ্যাসিলোমেট হচ্ছে যাদের মধ্যে টোটালি কোনো সিলোম নাই, ঠিক আছে, যেমন আমার পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, এই চারটা হচ্ছে অ্যাসিলোমেট। সিউরোসিলোমেট হচ্ছে যাদের মধ্যে ফাঁকা দেহগহ্বর আছে ঠিকই, কিন্তু তাদের ওই চারপাশে প্রপারলি একটা সুগঠিত পেরিটোনিয়ামের পর্দা নেই, ঠিক আছে, তাদেরকে আমরা সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট বলতেছি। তাহলে এর মধ্যে আছে নেমাটোডা, রটিফেরা, কিনোর, হিনচা, ঠিক আছে, এগুলো উপপর্ব। আচ্ছা, ইউসিলোমেট অথবা প্রকৃত সিলোমেট প্রাণী যাদের মধ্যে এই সিলোমের প্রত্যেকটা বৈশিষ্ট্য বর্তমান, যেমন হচ্ছে হেমিকর্ডাটা আর হচ্ছে মলাস্কা থেকে একদম কর্ডাটা পর্যন্ত, ঠিক আছে, হেমিকর্ডাটা একটা উপপর্ব আর এই দুটো হচ্ছে আমাদের মেইন পর্ব। তারপরে আসে নটোকর্ড। নটোকর্ড হচ্ছে যাদের নটোকর্ড আছে তাদের নন কর্ডেড বলতেছে, যাদের নটোকর্ড নাই তাদেরকে আমরা নন কর্ডেড বলি। তাহলে নন কর্ডেড কারা কারা আছে? কেঁচো, ঘাস, হরিং, মশা, মানে যাদের কোনো আসলে মেরুদণ্ড বা শরীরের মধ্যে হাড় টার এমন কিছু নেই। কর্ডেডের মধ্যে আসে হচ্ছে অ্যাসিডিয়া, ব্যাঙ, সাপ, মানুষ, এটা লেস ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী যদি থাকে তার উপর তাহলে আমরা এন্টেরোজোয়া বলি, আর যদি হচ্ছে না থাকে তাহলে সেটাকে আমরা তোমার প্রোটোজোয়া, প্যারাজোয়া বলতেছে, ঠিক আছে। প্যারাজোয়ার এক্সাম্পল হচ্ছে পরিফেরা, আর যেটা এন্টেরোজোয়া, এন্টেরোজোয়ার এক্সাম্পল হচ্ছে একদম নিডারিয়া থেকে কর্ডাটা, মোটামুটি সবারই আমার পৌষ্টিক নালী আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরেরটাতে আমরা যাই দ্বিস্তরে এবং ত্রিস্তরে প্রাণীর মধ্যে পার্থক্য কি। ওই যে ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক যে বোঝালাম সেটাই, ঠিক আছে, এটা আবার এখানে বলা। দেখো, দ্বিস্তরে যেটা সেটা এক্টোডার্ম আর এন্ডোডার্ম দুইটা জিনিস আছে তাদের, তাই না? আমি বলছিলাম যে দ্বিস্তরে প্রাণীদের মাঝখানের স্তরটা নাই, তাহলে একটু থাকবে, এন্ডো থাকবে। আর ত্রিস্তরের ক্ষেত্রে একটু থাকবে, মাঝখানেটাও থাকবে, মেজোডার্মও থাকবে এবং ভেতরের দিকে এন্ডোডার্মও থাকবে। মেজোগ্লিয়া যেটা হচ্ছে বললাম যে দ্বিস্তরের প্রাণীদের এই যে বাহিরের দিকে এক্টোডার্ম, ভেতরের দিকে এন্ডোডার্ম, মাঝখানে হচ্ছে তাদের বললাম অকোষীয় একটা জেলির মতো পদার্থ থাকে যেটার নাম হচ্ছে মেজোগ্লিয়া, ঠিক আছে। তাহলে মেজোগ্লিয়াদের ক্ষেত্রে থাকে এবং ত্রিস্তরের প্রাণীর ক্ষেত্রে মেজোগ্লিয়া থাকে না। নেমাটোসিস্ট কি? নেমাটোসিস্ট আমরা নিডারিয়া পড়ার সময় পড়ব। নিডারিয়া পর্বে যে হচ্ছে তোমার দংশন অঙ্গাণু সেটাকে আমরা বলি নেমাটোসিস্ট। তাহলে এটা হচ্ছে দ্বিস্তরের প্রাণীদের মধ্যে থাকে এবং ত্রিস্তরের প্রাণীদের মধ্যে থাকে না। দেহগহ্বর, দেহগহ্বর দ্বিস্তরের প্রাণীদের মধ্যে ওরকম প্রপার কোনো সিলম আমরা পাই না, ঠিক আছে, বা ত্রিস্তরের প্রাণীর মধ্যে পাওয়া যায়। তাহলে দ্বিস্তরের প্রাণীর মধ্যে যে দেহগহ্বরটা থাকে সেটাকে আমরা সিলম না বলে বলতেছি কি, সিলেন্টেরন অথবা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা যখন তোমরা হাইড্রা পড়বা তখন আরও ডিটেলসে পড়বা। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপ, শ্রেণীবিন্যাসের ধাপ দেখো, আবশ্যিক ধাপ সে ছোটোবেলা বাচ্চাকাল থেকে পড়ে আসছো সাতটা। সর্বফার্স্টে কিংডম, এরপরে ফাইলাম, তারপরে হচ্ছে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, ঠিক আছে। আচ্ছা, তো এগুলোকে আমরা কী বলে প্রত্যেকটা, এই যে এক একটা একক, কিংডম, ফাইলাম, ক্লাস, এগুলো প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় হচ্ছে ট্যাক্সন, ঠিক আছে। আচ্ছা, তো প্রজাতি, যেটা প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোটোটা, এই যে স্পিসিস যেটা, প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোটো, এটা হলো একদম মূল ভিত্তি বা একক, ঠিক আছে, সবচেয়ে ছোটোটা। আর প্রাণীর নামকরণ সম্পর্কে কিছু ডিটেলস আমাদের, যেগুলো ইনফরমেশন, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। দ্বিপদ নামকরণ করেছে কি? দ্বিপদ নামকরণ বলতে হচ্ছে, আমি হোমো স্যাপিয়েন্স বলেছিলাম, হোমো এবং স্যাপিয়েন্স দুইটা ওয়ার্ড, এটাকে আমরা বলি দ্বিপদ নামকরণ। তো এটা হচ্ছে সবার প্রথমে আবিষ্কার করেছিল, প্রবর্তন করেছিল ক্যারোলাস লিনিয়াস, নামটা মনে রাখতে হবে কষ্ট করে। ত্রিপদ নামকরণে হচ্ছে কী করা হয়, বিজ্ঞানী, পাখি বিজ্ঞানী ছিলেন শ্লিগেল, তিনি কী করেন যে তিনি বলেছিলেন দ্বিপদ নামকরণে কী হয়, আমরা জাস্ট জেনাসের স্পিসিস অ্যাড করি, তাই না? তো এই যে শ্লিগেল, তিনি হচ্ছে সাব স্পিসিস সহ নামের মধ্যে অ্যাড করেছিলেন। তাহলে তিনটা আলাদা আলাদা আমরা পদ পেলাম, তাই না? একটা জেনাস, স্পিসিস, সাব স্পিসিস, এই তিনটা থাকে আমার ত্রিপদ নামকরণে। দ্বিপদ নামকরণে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী, ওই যে আমি বলেছি অলরেডি, প্রথম অংশ থাকবে গণ, এরপরে প্রজাতি, অবশ্যই অবশ্যই সেগুলো ল্যাটিন ল্যাটিন হবে। এখন আমরা হাতে লেখার সময় তো ল্যাটিন লিখতে পারি না, তখন কী করি আমরা নিচের দিকে জাস্ট এরকম করে আন্ডারলাইন করে দেয়, তাই না? আচ্ছা, তারপরে আসো যে এই এইটা নিয়ে আমাদের বিগত বছরের কিছু কোয়েশ্চেন এসেছে, আমরা একটু দেখে নিই। দেখো, নিচের কোনটা দিওরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ? দিওরীয় প্রতিসম প্রাণী তোমাদের হয়তো এখনও মুখস্থ হয়নি, অলরেডি তোমরা এই স্লাইড পড়ো অথবা বই থেকে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এটার অ্যান্সার টিনোফোরা। দেখো, সরাসরি আসছে কোয়েশ্চেন, একদম বই থেকে হুবহু
কোনো ঘোরানো নাই কোনো পেঁচানো নাই সরাসরি কোয়েশ্চেন আসে টিনোফোরা তারপরে বলছে তোমার জ্যান্ত না এটা অ্যাকচুয়ালি ভ্রান্ত হবে ভ্রান্ত বা ভ্রান্ত বলতে বোঝাচ্ছে সিউডো তাহলে সিউডো সিলমযুক্ত প্রাণীর পর্ব কোনটা ঠিক আছে এটাও কিন্তু একদম হুবহু এক্সাম্পল থেকে মুখস্থ মনে রাখার একটা কোয়েশ্চেন তাহলে তোমরা যদি এক্সাম্পলগুলো মনে রাখো তাহলে এই কোয়েশ্চেনগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা আচ্ছা এটাই হচ্ছে আমার সময়ের কোয়েশ্চেন দেখো ম্যাথ 17-18 আমি হচ্ছে এই কোয়েশ্চেনই ফেস করে এসেছি আচ্ছা তারপরে হলো যখন কোনো প্রাণী দেহকে অক্ষ বরাবর যেন করলে মানে কাটলে বোঝাচ্ছে আর কি একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না 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 মানে সেটা কি তাকে বলতেছি আমরা অপ্রতিসাম্য এমন বলছে নিচে কোন প্রাণীটা অপ্রতিসাম্য যে বললাম শামুক স্পঞ্জ তাদেরকে কোনোভাবে আমরা কোনো সমান সমান তলে ভাগ করতে পারি না কোন প্রাণীটা দ্বিস্তরী দ্বিস্তরের প্রাণী হচ্ছে হাইড্রা এটা যখন তোমরা দ্বিস্তর ত্রিস্তরের প্রাণীর এক্সাম্পল পড়বা তখন আরও ভালো বুঝবা যখন আরও পর্বগুলো আমরা পড়বো তখন আরও ভালো বুঝবা নিচের কোনটি বহুকোষী নয় ঠিক আছে মানে এককোষী কোনটা সেটা বোঝাচ্ছে এই যে অ্যান্টামেবা হিস্টোলাইটিকা এটা হচ্ছে একটা প্রোটোজোয়া ঠিক আছে এটা হলো একটা প্রোটোজোয়া প্রোটোজোয়া সবগুলারই হচ্ছে একটা কোষ থাকে এককোষী প্রোটোজোয়াগুলো আচ্ছা হাইড্রা ভালগারিস এও হচ্ছে বহুকোষী হোমোস্যাপিয়েন্স তো আমরাই মানুষ মানুষের তো অনেক কোষ আছে তুমি জানো টেনোলোজা ইলিশা হচ্ছে ইলিশা সাইন্টিফিক নেম তাহলে ইলিশারে হচ্ছে অনেকগুলো কোষ আছে তুমি জানো তো এইগুলো কোনোটাই অ্যাকচুয়ালি হবে না এখানে অ্যান্সার হলো অ্যান্টামেবা হিস্টোলাইটিকা ওকে তারপর আসে প্রাণী জগতের তোমার হচ্ছে প্রধান পর্ব কয়টা মোট পর্ব হচ্ছে 33টা ঠিক আছে আচ্ছা আর তোমার মোট পর্ব হলো 33টা তার মধ্যে কিছু আছে মেজর পর্ব কিছু আছে হচ্ছে মাইনর পর্ব তো মেজর পর্বগুলো আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট যেমন মেজর পর্ব দেখো টোটাল কয়টা আছে 9টা তাই না এর মধ্যে 8টা হচ্ছে নন কর্ডাটা মানে এদের নটকর ছিল না কখনো একটা হলো কর্ডাটা পর্ব মানে এদের নটকর ছিল আর গৌণ পর্ব আছে 33 থেকে 9 বা দিলে যা হয় সেটা হচ্ছে 24টা ঠিক আছে গণগণ তোমার গৌণ পর্বগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না তেমন আমরাও ফোকাস করবো হলো প্রধান পর্বে আচ্ছা এখন আসো যেটা ফাইলাম ওয়ান এই ফাইলাম ওয়ান মানে হচ্ছে ছিল পর্ব ওয়ান বোঝাচ্ছে এই প্রত্যেকটা পর্ব সম্পর্কে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের বৈশিষ্ট্য ঠিক আছে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা করে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে খুবই ভালো করে জানতে হবে এখান থেকে যদি কোয়েশ্চেন আসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাই ইল টপিক হচ্ছে এখানকার এই বৈশিষ্ট্যগুলোই ঠিক আছে তো তোমাদের যাদের বৈশিষ্ট্য একসাথে মনে থাকে না সুন্দর করে একসাথে ছক করে সবগুলো বৈশিষ্ট্য পাশাপাশি লিখে পড়তে পারো যাতে মনে থাকে ভালো মতো এখন দেখো আচ্ছা তাহলে আমরা পরিফেরা পর্ব করতেছিলাম তাই না পরিফেরা পর্বের একটা আলাদা নাম আছে প্রত্যেকটা পর্বেরই একচুয়ালি একটা আলাদা আলাদা করে নাম আছে তো পরিফেরা পর্বের আলাদা নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী বলা হয় এদেরকে ঠিক আছে যে ছিদ্রাল প্রাণী বলা হয় কারণ পরিফেরা পর্বের গায়ে অনেক ছোট 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 ছিদ্র থাকে যেখানে যেটার মাধ্যমে তারা পানি বের করে দেয় পানি নেয় এরকম তো নামকরণ করেছে রবার্ট গ্র্যান্ট এগুলো আসলে তোমাদের মুখস্থ করার জিনিস নামকরণগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে পরিচিতিতে আসো এটা হচ্ছে প্রাচীনতম এবং সরল প্রকৃতি যেহেতু সবার প্রথম পর্ব তাহলে অবশ্যই এটা হচ্ছে সবচেয়ে নিচু পর্বটা আচ্ছা এরা হচ্ছে সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত মানে এরা অপ্রতিসাম্য অ্যাকচুয়ালি এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয় কেন কারণ এদের দেহে অনেক বেশি ছিদ্র থাকে তাদের পানি পরিবহন করার জন্য আচ্ছা এখন আসে পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বৈশিষ্ট্য কী কী দেখো বলছি এরা হলো কোষীয় মাত্রার প্রাণী তখন এক্সাম্পলের মধ্যেই বলছি এরা হলো বহুকোষী প্রাণী পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল যেমন হলে এটা একটা স্পঞ্জের তোমার কাটা ছবি তারপর হচ্ছে দেহপ্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত দেখো এই চিত্রটা দেখো এই চিত্রের মধ্যে দেখো এই যে ছোটো 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 যে ছিদ্রগুলো আছে এই যে এখানে একটা ছিদ্র আছে এখানে একটা ছিদ্র আছে তারপর এখানে একটা ছিদ্র আছে এই ছোটো ছোটো ছিদ্রগুলো তাদের বাহিরের দেহে থাকে এবং এগুলো দিয়ে তারা পানি নিতে পারে এবং পানি পাঠা বের করেও দিতে পারে ঠিক আছে তাহলে এগুলোকে এই ছোটো ছোটো ছিদ্রগুলোকে বলা হয় হচ্ছে অস্ট্রিয়া আর তাদের মাঝখানের দিকে একটা ছিদ্র থাকে এটা হচ্ছে অস্কুলাম ঠিক আছে অস্কুলাম এই ছিদ্রপথে তারা খাবার নেয় নিউট্রিশন নেয় তারপরে হচ্ছে শুক্রাণু এর ভেতর দিয়ে প্রবেশ করে তাহলে এটা হচ্ছে অস্কুলাম আচ্ছা আর এই যে অস্কুলাম দেখো ভেতরে গিয়ে আবার এরকম বড় 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 এরকম কিছু নালি তৈরি করেছে এটাকে বলে নালীতন্ত্র এটা অ্যাকচুয়ালি তাদের পানি পরিবহনের জন্য ইম্পর্টেন্ট কারণ পরিফেরা পর্বের ম্যাক্সিমাম প্রাণীই হচ্ছে সামুদ্রিক তাহলে তারা সবসময় পানির সংস্পর্শ আসে তাই তাদের এত তোমার সুগঠিত নালীতন্ত্র আছে আচ্ছা তারপরে হচ্ছে এই অস্কুলামটা হলো ছিদ্র এটা হচ্ছে স্পঞ্জসিল এই যে তোমার ভেতর দিয়ে যে ছিদ্রটা যাচ্ছে এটা হচ্ছে স্পঞ্জসিল এখন তাদের গায়ে এটা তো কাটা দেখা যাচ্ছে না তাদের গায়ে হচ্ছে কিছু ছোটো ছোটো কাটার মতো থাকে যেগুলোকে আমরা কিছুগুলোকে বলি স্পিকিউল কিছুগুলোকে বলা হয় হচ্ছে তোমার স্পঞ্জিন এরকম ঠিক আছে তার সামনে একটা ডিটেলসে পড়ে এই যে এটা হচ্ছে স্পিকিউল বা স্পঞ্জিন দিয়ে এটা দেহের কাঠামো তৈরি এটা বিশেষ নালিকাতন্ত্র থাকে
এবং এদের দেহে হচ্ছে ফ্লাজ কিছু ফ্লাজেলাযুক্ত কোষ থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ না, এই যে এরকম কিছু টান, এগুলোকে আমরা বলি ফ্লাজেলা। তাহলে এই ফ্লাজেলাযুক্ত কোষ থাকে এদের দেহে, যেগুলোকে আমরা বলি কোয়ানোসাইট বা কলার সেল। ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কোয়ানোসাইট থাকে হচ্ছে পরিফেরা পর্বে প্রাণীতে। আচ্ছা, তারপর এদের স্পঞ্জসিল নামে এদের দেহ গহ্বরটা থাকে, যেটা অ্যাকচুয়ালি উন্মুক্ত হয়েছে কোথায়, অস্কুলাম দিয়ে, তাই না? অস্কুলাম নামক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত। অধিকাংশ সামুদ্রিক বললাম, আর এদের ক্ষেত্রে লার্ভা থাকে হচ্ছে প্যারেনকাইমুলা। লার্ভাগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আচ্ছা দেখো, উদাহরণ হচ্ছে কি কি, স্পঞ্জ, সব স্পঞ্জ, স্পঞ্জ স্পঞ্জ, যত স্পঞ্জ আছে সব পরিফেরা, ঠিক আছে, সোজা কথা। এখন তার মধ্যে কিছুগুলার আমার একটু সাইন্টিফিক নেম জানতে হবে, স্পেশালি ডিউয়ের জন্য সাইন্টিফিক নেমগুলো ইম্পর্টেন্ট। স্কাইফা জেলাটিনোসাম হচ্ছে মটকা স্পঞ্জ, তারপরে হচ্ছে লাল স্পঞ্জ স্লিওনাস, এটা দরকার নেই তোমাদের। গোসল স্পঞ্জ, মিঠা পানি স্পঞ্জ, এগুলো জাস্ট বাংলা নামগুলো জানবা, ঠিক আছে। আর স্কাইফা জেলাটিনোসাম মটকা স্পঞ্জ যেটা, সেটা যে সাইন্টিফিক নেমটা একটু জেনে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে হলো আমার নিডারিয়া পর্বের প্রাণী, সেটা নামকরণ করছে হচ্ছে হ্যাটশেক। পরিচিতি কি, দেখো নিডারিয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে আমাদের প্রবাল প্রাচীর তৈরি করে, ঠিক আছে। সমুদ্রের মধ্যে এমন কিছু প্রাচীর থাকে যেগুলোতে অনেক ধরনের প্রাণী প্রাচীরগুলোর গায়ে গায়ে লেগে থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলি প্রবাল প্রাচীর। এগুলোকে রত্নভাণ্ডার বলা হয়, কারণ এখানে অনেক ধরনের প্রাণী থাকে। আচ্ছা, তো এই যে সমুদ্র রেইন ফরেস্ট অথবা সমুদ্রের ফুল নামে পরিচিত, কারণ এগুলো অনেক কালারফুল হয়। নিডারিয়া পর্বের প্রাণীগুলো অনেক কালারফুল, কমলা, লাল, কালো, সবুজ, বাদামি, সব ধরনের কালারের পাবো। তো এই জন্য এদেরকে আমরা সমুদ্রের ফুল বলি, ঠিক আছে, বা হচ্ছে রেইন ফরেস্ট বলা হয়। সামুদ্রিক বল্লা যেটা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। আচ্ছা, এরপর হচ্ছে নিডারিয়া বৈশিষ্ট্য, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিডারিয়া টিস্যু মাত্রার, তাহলে পরিফেরা ছিল কোষীয় মাত্রার, এবং এরা অরীয় প্রতিসাম্য প্রাণী, ওরা ছিল অপ্রতিসাম্য প্রাণী। দেহ প্রাচীর দেখো দ্বিস্তরে কোষযুক্ত অথবা ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে দুইটা স্তর আছে, তাহলে মাঝামাঝি যে একটা অকোষীয় স্তর থাকবে সেটা নাম মেজোগ্লিয়া, বারবার বলেছি। আচ্ছা, দেহ গহ্বরের মধ্যে তাদের কী থাকে, একটা ছিদ্র থাকে। দেখো এই যে বাহিরের দিকে তাদের যে লেয়ারটা, এটা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে, আর ভেতরের দিকে যে লেয়ারটা সেটাকে হচ্ছে এন্ডোডার্মিস না বলে এই ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোডার্মিস বলি, দ্বিস্তরের ক্ষেত্রে। আর মাঝামাঝি এই যে এরকম একটা জায়গায় হচ্ছে মেজোগ্লিয়াটা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মেজোগ্লিয়া ধরো, এই চারপাশে, এর ভেতর থেকে গ্যাস্ট্রোডার্মিস শুরু হয়েছে আমার। আচ্ছা, আর এই মাঝখানে যে ফাঁকা গহ্বরটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, তাই না, বা পরিপাক সংবহন গহ্বর। এটা দিয়ে তারা পরিপাকের কাজ করে, এটা দিয়ে তারা সংবহনেরও কাজ করে, এই জন্য এটাকে আমরা একসাথে পরিপাক সংবহন গহ্বর অথবা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলতেছি। আচ্ছা, তারপরে আসে নেমাটোসিস ধারণকারী নিডোসাইট অথবা নিডোব্লাস্ট কোষ বিদ্যমান, এটা দিয়ে তারা কী করে, দংশন করে, তারপর এটা দিয়ে হলো তারা তাদের শিকারগুলোকে অবশ করে ফেলে, করে শিকারকে আক্রমণ করে। আচ্ছা, বহিকোষীয় এবং অন্তকোষীয় উভয় ধরনের পরিপাকই এখানে হয়, মানে কোষের ভিতরে কিছু পরিপাক হয়, কিছু পরিপাক হয় সিলেন্টেরনের মধ্যে, যেটাকে আমরা বলতেছি বহিকোষীয় পরিপাক। এরা হচ্ছে পলিপ এবং মুক্ত মেডুসা দশা বিদ্যমান থাকে তাদের। পলিপ দশাগুলো হচ্ছে তোমার স্থির হয়, নড়াচড়া করতে পারে না, অযৌন, আর মুক্ত মেডুসা হচ্ছে যৌন দশা এবং নড়াচড়া করতে পারে, চলাচলে সক্ষম। প্রায় 20 প্রজাতি ব্যতীত সবাই সামুদ্রিক, ঠিক আছে। নিডারিয়া হচ্ছে ম্যাক্সিমামই তোমার সামুদ্রিক প্রাণী। এক্সাম্পল দেখো কিছু, হাইড্রা জেলিফিশ খুব ইম্পর্টেন্ট, হাইড্রা জেলিফিশ এই পর্ব থেকে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, তারপরে হচ্ছে হাইড্রা জেলিফিশের পরে আর কী কী মনে রাখতে হবে, সমুদ্রের কলম, পাখা, এগুলো হয় কি, একাই নোডার মাটা পর্ব যখন আমরা পড়বো তখন ওইখানেও এরকম কিছু আছে, বোতাম, সমুদ্রের বোতাম, এইসব কিছু কথাবার্তা আছে, নীল পাখা এমন। তো এগুলোতে হচ্ছে গোলমাল হয়, ঠিক আছে, যে সমুদ্রের পাখা ছিল নিডারিয়াতে নাকি সমুদ্রের বোতাম ছিল নিডারিয়াতে, তখন আর মনে থাকে না। তাহলে সমুদ্রের কলম আর পাখা, এই দুইটা হচ্ছে নিডারিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইসিলে তেমন ইম্পর্টেন্ট না, পরপিটা তেমন ইম্পর্টেন্ট না, অ্যাডামিশিয়াও তেমন ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট একবার করে জেনে রাখবা যদি কখনো চলে আসে অপশনে, যাতে একটু করে মনে পড়ে, ঠিক আছে। জেলিফিশ সাইন্টিফিক নেমটা জানবা, অরেলিয়া অরিটা, আর বাকিগুলো তেমন জানার দরকার নেই, যেটা হয়তো নীল বোতাম, সমুদ্রের কলম, তারপর টিউব অ্যানিমন তেমন ইম্পর্টেন্ট না, ভাসমান সন্ত্রাস, সমুদ্রের পাখা, খুবই হাস্যকর হাস্যকর নাম, এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, খুব একটা ইম্পর্টেন্টও নয় আলাদা নামগুলো, বাট হাইড্রা জেলিফিশ তোমাদের যাতে মাস্ট মনে থাকে। আচ্ছা, এরপরে আসো প্ল্যাটিহেলমিনথাস অথবা চ্যাপ্টা ক্রিমি, এদের এই প্ল্যাটিহেলমিনথাস নামের থেকে এই চ্যাপ্টা ক্রিমি নামটা বেশি পরিচিত, ঠিক আছে। চ্যাপ্টা ক্রিমি, গোল ক্রিমি, সুতা ক্রিমি আমরা পড়বো সামনে, তাহলে এই চ্যাপ্টা ক্রিমি নামটা মাস্ট যাতে মনে থাকে, প্ল্যাটি চ্যাপ্টা, ঠিক আছে, প্ল্যাটি চ্যাপ্টা। আচ্ছা, তো নামকরণ করছে মিনট, নামকরণ খুব একটা ইম্পর্টেন্ট না প্ল্যাটিহেলমিনথাসের জন্য। এটা হচ্ছে সবার প্রথম ত্রিস্তরের প্রাণী, তাহলে প্রথম পর্ব ছিল কি, ওরা হচ্ছে সবাই কী ছিল, প্রথমটা ছিল কোষ মাত্রা, তাই না, ওদের আলাদা আলাদা করে তেমন কোনো স্তর নাই। সেকেন্ডটা ছিল দ্বিস্তরে নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথাস থার্ডটা আসছি যখন আমরা, তখন সেটা ত্রিস্তরে প্রাণী পাচ্ছি। এরা হলো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, এবং এদেরকে আমরা চ্যাপ্টা ক্রিমি অথবা ফিতা ক্রিমি বলি, ঠিক আছে, ইম্পর্টেন্ট কথা। সিস্টোসোমাগণের প্রজাতি, এটা হলো এক ধরনের শামুকের মধ্যে থাকে অ্যাকচুয়ালি, এরা হচ্ছে জ্বর সৃষ্টি করে, ঠিক আছে, জ্বর তৈরি করতে পারে সিস্টোসোমা।
জ্বর ছাড়া আর অনেক কিছুই করতে পারে। তো সিস্টোসোমা নামটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে সে বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে খুব নরম সরম হয়, মানে নরম হবে আর কি, এবং এদের দেহ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রতিসমতা এক্সাম্পলের মধ্যেই বলেছি, এবং এরা হচ্ছে অ্যাসিলোম, এদের কারণ এদের তেমন কোনো প্রপার সিলোম নাই। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে তাদের দেহ প্রাচীর, আর এটা হচ্ছে তাদের পৌষ্টিক নালী, এর মাঝখানে হচ্ছে মেজেনকাইম নামে এরকম সোজা এরকম কোষ, তাদের আলাদা কোনো প্যারেনকাইমের আবরণ টাবরণ কিছুই নাই। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলোমবিহীন, বা এদের দেহ গহ্বরের পুরোটাই মেজেনকাইম কোষ দিয়ে পূর্ণ থাকে, আলাদা কোনো গহ্বরই পাচ্ছ না তুমি। এবং এরা হচ্ছে, এই যে দেখো, এটা হলো একটা তোমার চ্যাপ্টা ক্রিমে ব্লাডি হেলমিনথাস পর্বের প্রাণী, এদের মাঝে মাঝে কাটা যাচ্ছে। তাহলে এরা হচ্ছে কি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপাশে সমান সমান। আচ্ছা, এখন এদের হচ্ছে কিছু রেচনের জন্য কোষ থাকে, যেগুলোকে আমি বলি শিখা কোষ, এগুলোকে দেখে মনে হচ্ছে না আগুনের মতো, আগুনের ফ্লেমের মতো। তাহলে এটা হচ্ছে শিখা কোষ। এখন শিখাকোষ কিসের জন্য আছে? রেচন, রেচনের কাজের জন্য, খুবই ইম্পর্ট্যান্ট কথা। প্ল্যাটি হেলমিনথেসে রেচন কোষ থাকে, রেচনের জন্য শিখাকোষ থাকে, যেটা দিয়ে হচ্ছে তারা কী করে, রেচনের কাজ সম্পূর্ণ করে। খুব ইম্পর্ট্যান্ট, শিখাকোষ প্ল্যাটি হেলমিনথেসে থাকে। আচ্ছা, এদের বাহ্যিক চোষক বা হুক থাকে কিছু, রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র সেভাবে তোমার থাকে না, অনুপস্থিত, এবং হচ্ছে এই যে অঙ্গের ফাঁকাস্থানগুলো প্যারেনকাইম অথবা মেজেনকাইম দিয়ে পূর্ণ থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো কিছু এক্সাম্পল। যকৃত কৃমি, খুব ইম্পর্ট্যান্ট নাম মনে রাখা, যকৃত কৃমি প্ল্যাটি হেলমিনথেস, ফ্যাসিওলা হেপাটিকা, সাইন্টিফিক নেমও মনে রাখবো তোমরা। ফিতা কৃমি, টিনিয়া সোলিয়াম, সাইন্টিফিক নেম সহ যাতে মনে থাকে, ফিতা কৃমি এবং যকৃত কৃমি প্ল্যাটি হেলমিনথেস অথবা চ্যাপ্টা কৃমি। ঠিক আছে, আচ্ছা আর কিছু এক্সাম্পল আছে, সিপ্রোসোমার কথা বললাম, এটা নামই রক্তকৃমি, দেখো ও হচ্ছে আমাদের কী করে, জ্বর তৈরি করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু চ্যাপ্টা কৃমি আছে, ভেড়া যকৃত কৃমি, স্যালমন, শুকরের ফিতা কৃমি, টিনিয়া সোলিয়াম যেটা পড়লাম এটাই হচ্ছে এর ফিতা কৃমি। আচ্ছা, তারপরে আসে আমাদের পরে পর্ব, নেমাটোডা, নেমাটোডার আরেকটা নাম হচ্ছে নেমাথেলমিনথেস অথবা গোল ক্রিমি। ঠিক আছে, ওটা কি ছিল, চ্যাপটা অথবা ফিতা, আর এটা হচ্ছে আমার গোল ক্রিমি। আচ্ছা, এখন আসে নেমাটোডা, যেটা নেমাটোডা, নেমাটোডার তোমার নামকরণ করেছিল গগেনবোর্ড, তার নাম ইম্পর্টেন্ট না আমাদের জন্য, পরিচিতিতে আসো, এরা হচ্ছে সুতা কৃমি অথবা গোল কৃমি নামে পরিচিত, এরাও অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, এখন থেকে আমরা যতগুলো পাবো সবগুলোই অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী। আসলে এরা হচ্ছে অপ্রকৃত সিলোমেট, আগেটা ছিল অ্যাসিলোমেট, তাই না, তাহলে এরা সিডোসিলোমেট। আচ্ছা, তারপরে হচ্ছে সমুদ্র তলদেশের প্রাণী বৈচিত্র্য, 90% নেমাটোড, মানে আমাদের সমুদ্রের মধ্যে নেমাটোডা পর্বের প্রাণী অনেক বেশি পরিমাণে আছে। এদের দেহ হচ্ছে ত্রিস্তরী, এরা হচ্ছে সিউডো সিলোমেট, এটা বললাম অপ্রকৃত সিলোমেট, এদের দেহ তো কোনো খণ্ডকায়ন পাবো না, এবং এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, দেখো বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ নমনীয় অনেক বেশি, তারপরে হচ্ছে ইলাস্টিন নামে এক ধরনের অকোষীয় কিউটিকল দিয়ে দেহ তৈরি, মানে বাহিরের দিকে তাদের ইলাস্টিন থাকে, এই বাহিরের দিকে ইলাস্টিন থাকে। এবং এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এদের দেহ এই যেদেরকে বলা হয় নলের ভেতর নল ধরনের গঠন, ঠিক আছে, টিউব উইদিন আ টিউব, মানে একটা টিউবের মধ্যে আরেকটা টিউব, কেন বলা হয় দেখো, এটা হলো আমার একটা নেমাটোডা পর্বের প্রাণী, তাই না, এই যে এখানে ভাবে দেওয়া নেমাটোডা পর্বের প্রাণী, তো এটা একটা নল, তাই না। এখন এর মধ্যে এই যে এটা হলো ওর পৌষ্টিক তন্ত্র, একদম মুখ থেকে পায়চুটে পর্যন্ত বিস্তৃত, এটা আরেকটা নল মনে হয়, তাই না, তাহলে এদেরকে দেখে মনে হয় নলের ভেতরে নল, তাহলে টিউব উইথ ইন আ টিউব এরকম গঠন থাকে এদের। হ্যাঁ, দেখো তো শ্বসনতন্ত্র রক্ত সংবহনতন্ত্র সেভাবে থাকে না, এবং মুখচিত্র যেটা সেখানে আমার ওষ্ঠ পাবো আমরা। আচ্ছা, তারপরে আসো, তারপরে হচ্ছে যেটা উদাহরণ, উদাহরণের মধ্যে চোখকৃমি, চোখকৃমির আরেকটা ইয়া হচ্ছে সাইন্টিফিক নেম হচ্ছে লোয়া লোয়া, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, চোখকৃমি হলো লোয়া লোয়া। আচ্ছা, তারপরে হলো গোল কৃমি, গোল কৃমি হচ্ছে আমার অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস, চাবুক কৃমি আছে, সুতা কৃমি ফাইলেরিয়া আছে, এটা হলো উচেরেরিয়া, ঠিক আছে, ডাব্লিউ ইউ উচেরেরিয়া ব্যানক্রফটি, এই নামগুলো একটু মনে রাখতে হবে। যে লোয়া লোয়া হচ্ছে চোখ কৃমি, ঠিক আছে, লিংলন এটা না, সরি, লোয়া লোয়া চোখ কৃমি, তারপরে অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস সেটা হচ্ছে গোল কৃমি, তারপরে যেটা ট্রাইকিনেলা সেটা হলো আমার চাবুক কৃমি, আর ফাইলেরিয়াটা হচ্ছে এই সুতা কৃমি। ঠিক আছে, এই নামগুলো যদি একটু আমাদের মনে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো মলাস্কা বা কম্বোজ প্রাণী, ঠিক আছে, মলাস্কাগুলো হলো অনেক মানে নরম টাইপের প্রাণী হয়, মাংসল প্রাণী হয়, এই জন্য এদেরকে আমরা কম্বোজ প্রাণী বলি। এদের নামকরণ করেছে হচ্ছে তোমার লিনিয়াস, ঠিক আছে, লিনিয়াস, লিনিয়াস পরিচিতি কি, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, খুব ইম্পর্টেন্ট, প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপড, ঠিক আছে, তাহলে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে আমার মলাস্কা। বৈশিষ্ট্য কী কী দেখো, এরা হচ্ছে অনেক বেশি নরম বললামই, এই জন্য এদের নাম কম্বোজ, মাংসল এবং অখণ্ডকায়িত এবং ত্রিস্তরী, ঠিক আছে, এদের হচ্ছে সিলোমেট, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ম্যান্টল নামে পাতলা আবরণ দিয়ে দেহ আবৃত থাকে, এটা দিয়ে কিন্তু তারা শ্বসনের কাজ করে, এই ম্যান্টল নামক বাহিরের আবরণটা দিয়ে। আচ্ছা, দেহ গহ্বর হিমোসিলে পরিবর্তন হয়েছে, হিমোসিলটা কী জিনিস, হিমোসিল হচ্ছে আমার দেহের মধ্যে সিলোম যেরকম ছিল ওই রকম সিলোমের মতো দেহ গহ্বর থাকবে ঠিকই, কিন্তু সেই দেহ গহ্বরের মধ্যে দিয়ে নর্মালি কী থাকে, ওখানে সিলোমিক তরল থাকতো, বাট এই দেহ গহ্বরের ভেতর দিয়ে আমাদের রক্তও চলাচল করবে, ঠিক আছে, মানে আমাদের দেহে যেগুলো রক্ত চলাচল করবে, তাহলে এই সিলোম
আর রক্ত, এই দুটো চলাচল করে যেই গহ্বর দিয়ে সেটার নাম হচ্ছে হিমোসিল। এখান দিয়ে রক্ত, লসিকা সবই চলাচল করবে আসলে। আচ্ছা, তাহলে এদের রক্তের মধ্যে কী কী পাবো আমরা? হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট নামে রক্তকণিকা থাকে, খুবই ইম্পর্ট্যান্ট কথা, ঠিক আছে? এদের রক্তে আমরা হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট নামে রক্তকণিকা পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে ফুলকা, ফুসফুস এবং ম্যান্টল, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ম্যান্টল দিয়ে ওদের বাহিরের ত্বক, বহিত্বক দিয়ে তারা শ্বসন সম্পন্ন করে। মুখ বিবর্জ্যটা সেখানে হচ্ছে কাইটিন নির্মিত র্যাডুলা অথবা হচ্ছে রেটিজিহব্বা থাকে, মানে ওদের যে জিহ্বাটা আর কি। তো এখানে দেখো, এটা হলো একটা শামুক সুন্দর, এর হচ্ছে মাংস একটা পিছনের দিকে পা আছে, ওর বাহিরের দিকে যেটা ওর খোলক, ওর মাথার এই যে ঠিক উপরে কোষিকা থাকে, এই কোষিকার উপরে তাদের চোখগুলো থাকে, ঠিক আছে? আর হচ্ছে এই যে দেখো, এটা পুরোটা অ্যাকচুয়ালি মাংস একটা প্রাণী, এই জন্য দেখে আমরা কম্বোজ প্রাণী বলতেছি। আর তাদের দেহের বাহিরের দিকে যে ম্যান্টল আছে সেটা দিয়ে তারা শ্বসন সম্পন্ন করতে পারে। তো কিছু এক্সাম্পল দেখো, শামুক খুব ইম্পর্টেন্ট, ঝিনুক খুব ইম্পর্টেন্ট, অক্টোপাসও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটা মাস্ট মনে রাখতে হবে যে এরা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। এছাড়া সেপিয়াল ললিগো আসতে পারে, ঠিক আছে? বাট এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আসে সমুদ্রে, এই যে দেখো সমুদ্রের তীর, আমরা একটু আগে সমুদ্রের পাখা কলম পরে আসলাম, সেগুলো কোথাকার ছিল? সবগুলো কিন্তু নিডারিয়ার ছিল। এখানে সমুদ্রের তীর পাইলাম আবার মলাস্কা, বাট এটা লেস ইম্পর্টেন্ট, দরকার নেই। তেমন স্বাদুপানির ঝিনুক, মুক্তা ঝিনুক, যত ঝিনুক আছে, যত শামুক আছে এবং অক্টোপাস, এরা সবাই হচ্ছে আমার কোথাকার? মলাস্কা পর্বের প্রাণী। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডার আরেকটা নাম হচ্ছে অঙ্গুরিমাল, কারণ অ্যানিলিডাগুলোকে আমরা একদম এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা খণ্ড থাকে তাদের বডিতে, যেগুলোকে দেখলে মনে হয় আংটির মতো, ঠিক আছে? এই জন্য দেখে আমরা অঙ্গুরিমাল বলি। এদের নামকরণ করছে ল্যামার, খুব একটা ইম্পর্টেন্ট না, পরিচিত হচ্ছে এই যে আংটি কীট অথবা খণ্ডকায়িত কীট, মানে কীট নামে পরিচিত, কারণ এদের প্রত্যেকটা দেহখণ্ড আংটির মতো লাগে দেখতে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অ্যানিলিডা বৈশিষ্ট্য, তাদের রক্ত সংবন্ধন বদ্ধ ধরনের। একটু আগে আগে আমরা কিছুক্ষণ আগে বেশ কয়েকটাতে পড়ে আসলাম শ্বসন তন্ত্র রক্ত সংবন্ধন অনুপস্থিত, বাট এদের ক্ষেত্রে বন্ধ ধরনের বা বদ্ধ ধরনের রক্ত সংবহন তন্ত্র পাবো। এখন বদ্ধ ধরনের রক্ত সংবহন তন্ত্র বলতে কী বোঝায়? মুক্ত, বদ্ধ এবং আরেকটা হচ্ছে তোমার অর্ধমুক্ত সংবহন তন্ত্র। অর্ধমুক্ত বলতে বা মুক্ত বলতে যেটা বোঝায় যে এটা হলো তার দেহ গহ্বর, ধরো এটা বাইরের দিকে স্তর, এটা হচ্ছে তার ভেতরের দিকে এন্ডোডার্ম, এটা হচ্ছে দেহ গহ্বর। এখন এই দেহ গহ্বরের মাঝে দিয়ে তার রক্ত যায়, এই দেহ গহ্বরের মাঝে দিয়ে তার লিম্ফ বা ফ্লুইড এগুলো সবই যাওয়া আসা করে, ঠিক আছে? এই দেহ গহ্বরের ভেতর দিয়েই যাওয়া আসা করে, আলাদা করে কোনো ধমনি নাই, কোনো শিরা নাই, এটা হচ্ছে আমার মুক্ত ধরনের। আর বদ্ধ ধরনের হচ্ছে কি, এটা হলো আমার বাহিরের দিকের আবরণ, এটা হচ্ছে ভেতরের দিকে এন্ডোডার, এবং এই প্রত্যেক ভেতর মানে এই যে তার যে ফ্লুইড আছে এর ভেতরে থাকবে সিলোমিক তরল, আর ভেতরের দিকে এন্ডোডার্মের ভেতরে ওই সব চলাচল করার জন্য রক্ত বা লিম্ফ বা লসিকা চলাচল করার জন্য কী কী থাকবে? শিরা থাকবে, তারপরে হচ্ছে ধমনী থাকবে, মানে তারা অবশ্যই কোনো না কোনো টিউবের মধ্যে দিয়ে চলাচল করবে, এটা হচ্ছে বদ্ধ ধরনের। আর একটা হচ্ছে অর্ধমুক্ত, সেটা হচ্ছে এই দুটার মিক্সচার, ঠিক আছে? আচ্ছা, জীবনে হচ্ছে মুক্ত সাধারণ ট্রোকোফর লার্ভা থাকে এদের, এদের লার্ভার নাম ট্রোকোফর। দেহ হচ্ছে লম্বা হবে, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রকৃত সিলমযুক্ত এবং পাতলা কিউটিকল আবৃত। এই ইনফরমেশনগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, এগুলো এভাবে পরপরভাবে পড়ে গেলে মনে থাকবে না, কিন্তু এগুলো তোমরা সুন্দর করে একসাথে একটা ছকে সাজাবা, প্রত্যেকটা ছকে পাশাপাশি লিখে রাখবা, তাহলে বারবার বারবার দেখলে কম্প্যারিজন করে মনে থাকবে। আচ্ছা, তো এটা হলো আমার অ্যানিলা পর্বের প্রাণী। এর হচ্ছে এই যে দেখো, বাইরের দিকে অনেক ছোটো 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 পায়ের মতো অংশ থাকে, যেগুলোকে আমরা বলি প্যারাপোডিয়া, এটা হচ্ছে তাদের চলনঙ্গ, প্যারাপোডিয়া তাদের চলনঙ্গ। আচ্ছা, আর হচ্ছে যে নেফ্রোস্টোম, নেফ্রিডিয়াল নালি, নেফ্রিডিয়াম, এগুলো হচ্ছে সবই তাদের রেচন অঙ্গ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, রেচন অংশ আমরা একটা পড়ে আসছি শিখাকোষ, আর একটা রেচন অঙ্গ পাইলাম আমরা নেফ্রিডিয়া, নেফ্রোস্টোম, নেফ্রিডিয়াল নালি, এগুলো হচ্ছে নেফ্রিডিয়ামের অংশ, এগুলো হচ্ছে রেচন অঙ্গ হিসেবে কাজ করে কার জন্য? অ্যানিলিডার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে চলনঙ্গ, যেটা তাদের এই যে কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া, এই যে এগুলো, ঠিক আছে? এগুলো ছোটো 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 এরকম 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 করে সিটি বা প্যারাপোডিয়া থাকে, যেগুলো দিয়ে তারা চলাচল করতে পারে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অ্যানিলিড, তোমার এক্সাম্পল কিছু, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেঁচো। কেঁচো মাস্ট মনে রাখতে হবে, জোক মনে রাখতে হবে, লাংওয়ার্ম, সামুদ্রিক চষা, রক্ত, কি এগুলো হচ্ছে কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, বাট চলে আসতে পারে কোয়েশ্চন, যদি কোয়েশ্চন টোয়েশন করতে চায় চলে আসতে পারে, ঠিক আছে? আর মেটাফিরি পস্থুমা যেটা, সেটা হচ্ছে কেঁচো, মেটাফিরি পস্থুমা, সায়েন্টিফিক নেমটা মনে রাখবো তোমরা একটু কষ্ট করে। স্যান্ডওয়ার্ম, অনেকবার এগুলো মনে রাখার দরকার নাই, তেমন ইম্পর্টেন্ট না, জোক মনে রাখবা, ঠিক আছে? হিরুডিনারিয়া মেডিসিনালিস। আচ্ছা, এরপরে আর্থ্রোপোডা অথবা হচ্ছে সন্ধিপদী প্রাণী। আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী হচ্ছে কেন এটা নাম এরকম? কারণ এদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেকগুলা সন্ধি থাকে, ঠিক আছে? মানে এদের হাত পা এরকম সোজা হয় না আমাদের মতো, তাদের কী হয়, এদের হাত পার মধ্যে এরকম অনেকগুলো পার্ট থাকে, খণ্ড খণ্ড থাকে, ঠিক আছে? খণ্ড খণ্ড থাকে, এরকম আমরা বলি সন্ধিপদ।
পরিচিতি হচ্ছে কি, এরা হচ্ছে সবচেয়ে বড় পর্ব। বললাম প্রথমটা হচ্ছে আর্থ্রোপডা, সেকেন্ড হচ্ছে কি ছিল মলাস্কা, তাই না? আচ্ছা, এরপর আসে সন্ধিপদী প্রাণী বৈশিষ্ট্য কী কী। এদের দেহ হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, এরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত। ঠিক আছে, ট্যাগমাটা বলতে অঞ্চলায়ন বোঝায়। এই যে ওদের বক্ষ, এই যে মস্তক একরকম, ওদের বক্ষ একরকম, ওদের উদর একরকম, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা অঞ্চল, এটাকে আমরা বলি ট্যাগমাটা। আচ্ছা, তারপরে হচ্ছে এদের মস্তক একজোড়া বা দুজোড়া অ্যান্টেনা এবং একজোড়া পুঞ্জাক্ষি বিদ্যমান। ঠিক আছে, এইসব পুঞ্জাক্ষি অ্যান্টেনা এইসব কথাবার্তা তোমরা শুধুমাত্র এই আর্থ্রোপড বা সন্ধিপদী প্রাণীর মধ্যেই পাবা। মুখপাঙ্গ এগুলো হচ্ছে শুধুমাত্র এদের মধ্যেই আছে। ঠিক আছে, এদের জন্য এগুলো একদম ইউনিক, মনে রাখতে হবে। পোষিকতন্ত্র এদের সম্পূর্ণ উপাঙ্গ পরিবর্তিত হয়ে হচ্ছে মুখপাঙ্গ তৈরি। যখন তোমরা সামনের দিকে ঘাস ফড়িং পড়বো, তখন এই মুখপাঙ্গ সম্পর্কে আরও ডিটেইলসে পড়াবো। আচ্ছা, তো এদের বহিকঙ্কাল হচ্ছে কাইটে নির্মিত থাকে। এদের দেহ গহ্বর যেটা, সেটা হচ্ছে হিমোসিলে পরিণত। একটু আগে বুঝালাম তোমাকে হিমোসিল কি জিনিস। রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত ধরনের হয়েছে, যেটা মুক্ত ধরনের কথা বললাম। আর এদের রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়া নালিকা। ঠিক আছে, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রেচনাঙ্গ যদি আলাদা করে নাম ধরে উল্লেখ করা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। প্রায় ক্ষেত্রে রূপান্তর ঘটে। ঠিক আছে, রূপান্তর মানে হচ্ছে মেটামরফোসিস, মানে এদের আকার গঠন এগুলোতে চেঞ্জ হয়, তাদের খোলস পরিবর্তন হয়ে হয়ে আকার এবং গঠনের মধ্যে চেঞ্জ হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের কর্ডাটা, অথবা কর্ডাটা অথবা হচ্ছে যেটা কি, যারা হচ্ছে নটোকর্ড আছে, তাই না, এরকম পর্বের প্রাণী। তাহলে কর্ডাটার আবার তিনটা উপপর্ব আছে। দেখো, তিনটা উপপর্ব, এগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট উপপর্বগুলো। ঠিক আছে, বাট উপপর্বের অপর নামগুলো একটু জানতে হবে আমাদের। একটা হলো, প্রথম উপপর্ব হলো ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, আর একটা নাম হচ্ছে সাগর ফোয়ারা। ঠিক আছে, কারণ এদের মধ্যে সাইফন থাকে, এটা দিয়ে তারা পানি, মানে যেরকম করে ঝর্ণা থেকে পানি পড়ে ওরকম করে পানি ফেলতে পারে, এই জন্য এদেরকে আমরা বলি সাগর ফোয়ারা। ঠিক আছে, এদের দেহ হচ্ছে সেলুলোজ দিয়ে নির্মিত, টিউনিক বা টেস্টে আবৃত, আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না। জীবনচক্রে ট্যাটপোল নামক একটা দশা থাকে, তিনটা শ্রেণী আছে আবার। একটা হচ্ছে অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। ঠিক আছে, অ্যাসিডিয়াশিয়ার দেহটা নলাকার, থ্যালিয়াশিয়াটা একটু মনে রাখবা লেবু বা পিঁপে আকৃতির, আর লার্ভাশিয়াটা হচ্ছে লার্ভা দিয়ে তো বুঝতেছে, ব্যাঙ্গের বাচ্চার মতো ব্যাঙ্গাচি আকৃতি। ঠিক আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট কথা। এখানকার মধ্যে কোনোটাই আমার জন্য আসলে সেভাবে ইম্পর্টেন্ট না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এই যে আগের যে স্লাইডটা পড়ালাম কর্ডাটার, ওটা কিন্তু কেটে ফেলতে হবে, ওটা ভুল করে চলে আসছে। আর্থ্রোপডার পরের স্লাইড হচ্ছে এটা। আচ্ছা, এরপর আসে হচ্ছে সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী প্রাণীর এক্সাম্পলগুলো কী কী, উদাহরণ উদাহরণে দেখো, তেলাপোকা, আমাদের চোখের সামনে দেখি আমরা তেলাপোকা, মশা, গৃহমাছি, রাজকাঁকড়া, যত ধরনের কাঁকড়া টাকড়া আছে, প্রজাপতি, হাজারপতি, ক্রীড়া, ঘাস ফড়িংগুলো সবই হচ্ছে আমার আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে, এই যেটা রাজকাঁকড়া, প্রজাপতি, তারপরে যে তেলাপোকা, তারপর হলো কি শতপদী, শতপদী যেটা তোমরা দেখছো আমাদের বাসা অনেক সময় বর্ষাকালে ঘুরে বেড়ায়, তারপরে হচ্ছে কাঁকড়া, গৃহমাছি, কুলেক্স, মশা টশা, মাকড়সা, মাকড়সা তো জানো আটটা পা আছে এবং প্রত্যেকটা পায়ের আবার আলাদা আলাদা করে পার্ট আছে। তাহলে এরা হচ্ছে সবাই কি, এরা সবাই হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এরপর হচ্ছে একাইনোডারমাটা, একাইনোডারমাটা বা কন্টকতক প্রাণী কেন বলা হয়, কারণ এই তোমার একাইনোডারমাটা প্রাণীগুলোর গায়ে হচ্ছে কাঁটা থাকে। ঠিক আছে, এই জন্য থেকে আমরা বলি কন্টকতক প্রাণী। আচ্ছা, তো এদিকে কন্টকতক প্রাণীও বলা হয়। তো একাইনোডারমাটার বৈশিষ্ট্য কী, দেখো একাইনোডারমাটার বৈশিষ্ট্য হলো এরা হলো পঞ্চ ওরীয় প্রতিসম বা অখণ্ডকায়িত। ঠিক আছে, যেমন স্টারফিশ, খুব ইম্পর্টেন্ট একটা প্রাণী নাম একানোড্রামাটা হচ্ছে স্টারফিশ। এই যে স্টারফিশকে দেখো, এরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা হচ্ছে পায়ের মতো অংশ থাকে, তাই না, বা পাঁচটা হচ্ছে আলাদা আলাদা করে তোমার প্রবর্ধন থাকে। তাহলে এটাকে পঞ্চ ওরীয় প্রতিসম দেখে আমি পাঁচ ভাগে ভাগ করতে পারবো না, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম পাঁচ ভাগে ভাগ করতে পারবো, তাহলে এটা পঞ্চ ওরীয় প্রতিসমতা। আচ্ছা, তারপরে দেখো এক একটা পর্বে যেগুলো প্রাণী আছে সেগুলো ম্যাক্সিমামই, ম্যাক্সিমামই মানে যে সব সদস্য হচ্ছে সামুদ্রিক, তাহলে এদের ক্ষেত্রে অবশ্যই আমার পানি পরিবহন তন্ত্র অনেক বেশি ভালো হইতে হবে। তাহলে এই যে দেখো, এদের ক্ষেত্রে হচ্ছে আমার কই গেল, দেহ হলো কণ্টকময়, অবশ্যই স্পাইন এবং পেডিসেলাইন এবং বহিকঙ্কাল যুক্ত, তেমন ইম্পর্টেন্ট না। দেহে দুই ধরনের তল থাকে, একটা মৌখিক, একটা হচ্ছে বিমৌখিক। যেটা মৌখিক তল, সেখানে পাঁচটা অ্যাম্বুলাক্রাল খাত থাকে, এই টার্মটা ইম্পর্টেন্ট, অ্যাম্বুলাক্রাল খাত। দেহে বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র বিদ্যমান, এই যে বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র। চলন অঙ্গ হচ্ছে নালিকা পথ বা টিউব ফিট, এটাও অ্যাকচুয়ালি এদের এই পানি সংবহন তন্ত্রেরই নিচের দিকে প্রবর্ধন। এই যে দেখো, এটা হচ্ছে পানি সংবহন তন্ত্র, তার ভেতর থেকে যে প্রবর্ধনগুলো নেমে আসে সেগুলোকে আমরা বলতে হচ্ছে নালিকা পথ অথবা টিউব ফিট। ঠিক আছে, আচ্ছা, তারপর রক্ত সংবহন তন্ত্র এদের দেহে নাই, রেচন তন্ত্র এদের দেহে নাই, এগুলো এদের দেহে সেভাবে আসলে তোমার ডেভেলপড না, শুধুমাত্র পানি সংবহন তন্ত্রটা ডেভেলপড। হিমাল এবং পেরিহিমাল তন্ত্র সংবহন তন্ত্রের কাজ করে, মানে রক্ত সংবহন তন্ত্রে কাজ করে, সরাসরি রক্ত সংবহন তন্ত্র কিন্তু নাই তাদের। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্রের বদলে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র আছে।
জীবনচক্রে বাইপিনারিয়া ব্রাকিওলারিয়া প্লুটিয়াস এগুলো মুক্ত সাঁতারু লার্ভা দশা আছে। লার্ভা দশাগুলো কপাল খারাপ থাকলে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যান এক্সাম্পল কি সমুদ্র পদ্ম, সাগর ডেইজি, তারা, সাগর আর্চিন, সমুদ্র শসা, ব্রিটল তারা, বাস্কেট স্কার, স্টারফিশ, পালক স্টার, এগুলো। তার মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেশি সমুদ্র তারাটা ইম্পর্টেন্ট মনে রাখবে, স্টারফিশ যেটা, আর্চিন খুব ইম্পর্টেন্ট, শসা, ব্রিটল তারা, ঠিক আছে, স্টারফিশ, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো কোনটা সায়েন্টিফিক নেম তোমাদের জন্য জানার দরকার নেই, বাংলা নেমগুলো, বাংলা নামগুলো জানলেই মোর দ্যান এনাফ। কটা নামকরণ করছে বেটসন, লেস ইম্পর্টেন্ট কথা। বৈশিষ্ট্যতে আসো, বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। দেখো, এদের হচ্ছে একটা নটোগড থাকে, তাই না? তারপরে হচ্ছে এরা সবসময় কী থাকে, এদের একটা ভ্রূণাবস্থায় পৃষ্ঠীয় ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকে। এই স্নায়ুরজ্জু দিয়েই সামনের দিকে মস্তিষ্ক তৈরি হবে, পেছনের দিকে স্নায়ু, এই যে বুঝতে পারছেন, দিকে সুষুমনা কাণ্ড বা হচ্ছে সুষুমনা স্নায়ুগুলো তৈরি হবে, তাই না? তাহলে এটা মস্তিষ্ক, সুষুমনা স্নায়ু, এটা তৈরি হচ্ছে স্নায়ুরজ্জু থেকে। আচ্ছা, তারপর এদের একটা গলবিলীয় ফুলকারণ্ড থাকে, এন্ডোস্টাইল থাকে, যেটা থেকে পরবর্তীতে থাইরয়েড গ্রন্থি, যে আমাদের গলার এখানে থাইরয়েড গ্রন্থি থাকে, সেটা তৈরি হয়। হৃৎপিণ্ড হচ্ছে অঙ্কীয় দেশে অবস্থিত। রক্ত সংবহনতন্ত্র অবশ্যই এরা অনেক উন্নত, করোটা পর্বের প্রাণী, আমরা করোটা পর্বের প্রাণী, আমাদের বদ্ধ ধরনের রক্ত সংবহনতন্ত্র থাকবে, প্রোটালতন্ত্র থাকবে, লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন থাকে। মানুষের কথা মনে রাখলে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা খুব সোজা। এক্সাম্পলই দেখো দেওয়া হয়েছে হোমো স্যাপিয়েন্স, তাই না? তার মানে হচ্ছে মানুষের কথা বলছে। আচ্ছা, এরপর আসে হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্ন। দেখো, রেডুলা নামে অংশ, রেডুলা নামক অংশ কোন পর্বের প্রাণী থেকে, একটু আগে বললাম যে মলাস্কা, রেডুলার মতো জিহ্বা থাকে। আচ্ছা, তারপরে জেলিফিশ বলে ফেলছি, নিডারিয়া। আর্থ্রোপডের বৈশিষ্ট্য কোনটা, আর্থ্রোপডের বৈশিষ্ট্য নয় হচ্ছে রক্ত সংবন্ধনতন্ত্র বদ্ধ ধরনের, ওখানে ছিল কি রক্ত সংবন্ধনতন্ত্র হলো উন্মুক্ত ধরনের, তাই না? আচ্ছা, তারপরে এই কোয়েশ্চেনগুলো দেখো, এগুলো সবগুলোই আমরা যা পড়ে এসেছি তার মধ্য থেকেই আছে। আদি প্রাণী হলো প্রোটোজোয়া, কারণ আমি বলছি যে আদি প্রাণী কী, আদি প্রাণীগুলো যেগুলো হচ্ছে সাধারণত তোমার এক কোষী এরকম প্রাণীগুলো, অনেক আগের আগের প্রাণীগুলো, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে আদি প্রাণী, তাহলে প্রোটোজোয়া অবশ্যই। গুড়াকৃমি, গুড়াকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত, নেমাটোড, যা মানে আলাদা করে নামগুলো মনে রাখতে বলছিলাম, আলাদা করে নামে মনে রাখাগুলো যা আসছে, দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসে গুড়াকৃমি হলো নেমাটোড। ত্রিস্তরের প্রাণীর মধ্যে পরানা কোনটা, এই যেদের দেহের অভ্যন্তরে একটা মাত্র নালী দেখা যায়, এটা ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে বৈশিষ্ট্য না ওদের, ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। দেখো, এদের বিভিন্ন কলা অঙ্গতন্ত্র বিদ্যমান, ঠিকই আছে, আমরা ত্রিস্তরে যেহেতু কোষগুলো একটুটা, মেজোডা, মেন্ডোডা, এই তিনটাই তো স্তর, আর দেহ গহ্বরকে সিলম বলা হয়, তাই না? আচ্ছা, দেহ নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে কী কী, দেখো বলছে এখানে যে স্নায়ুরজ্জু ফাঁপা দেহের পৃষ্ঠ দেশে অবস্থিত, স্নায়ুরজ্জু ফাঁপা দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, এটা হচ্ছে বৈশিষ্ট্য কোনটা, তাই না? তাহলে ঠিকই তো আছে, পৃষ্ঠদেশেই ছিল আমার স্নায়ুরজ্জু, আর সামনের দিকে স্নায়ুরজ্জু, সামনের দিকে কী থাকবে, ওই যে আমাদের তোমার যেটা কী বলে স্নায়ুরজ্জু, সামনের দিকে মস্তিষ্ক, নিজের দিকে হচ্ছে সুষুম্নাকাণ্ড, তাই না? সুষুম্নাকাণ্ড। আচ্ছা, আর হচ্ছে নটোকর্ড থাকবে, স্নায়ুরজ্জু পৃষ্ঠদেশে ফাঁপা এবং নলাকার সূত্র বিশেষ, এরা হচ্ছে ফাঁপা নলাকা না, এরা হচ্ছে নীড়ের থাকে, কিন্তু স্নায়ুরজ্জু অঙ্কীয় দেশে অবস্থিত, অঙ্কীয় দেশে না, তারা পৃষ্ঠদেশে অবস্থিত। স্নায়ুরজ্জু হচ্ছে নীড়ের দেহের অঙ্কীয় দেশে, যে অঙ্কীয় দেশে না, তারা হচ্ছে পৃষ্ঠদেশে অবস্থিত। তাহলে পৃষ্ঠদেশ কথাটা ইম্পর্টেন্ট, এবং কি এরা হচ্ছে এরকমই যে নলাকার না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গেল, তারপরে আসো, আচ্ছা, অ্যানিলিডার বৈশিষ্ট্য কোনটা, অ্যানিলিডার বৈশিষ্ট্য হলো দেখো দেহ দ্বিস্তরী না, এককোষী তাও তো এরা না, রেচনাঙ্গ নেফ্রিডিয়া, ইম্পর্টেন্ট বলছিলাম যে সবগুলো রেচনাঙ্গ থেকে কোয়েশ্চেন আসতেই পারে, খুব খুব ইম্পর্টেন্ট। প্ল্যাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য কোনটা, প্ল্যাটিহেলমিনথেস হচ্ছে আমার কি ছিল, রেচন কোষ, শিখা কোষ দিয়ে তৈরি পড়ছিলাম, তাই না? তাহলে এটা। আচ্ছা, তারপরে কোনটা আর্থপট পর্বের ক্ষেত্রে সঠিক, আর্থপট পর্ব তো মানেই বললাম যে এদের কি সন্ধিপদী প্রাণী বলা হয়, তার মানে সন্ধিপদযুক্ত উপাঙ্গ, খুবই সোজা। পর্বের বৈশিষ্ট্য বলে কোনটা সঠিক নয়, আচ্ছা, অ্যানলিডার শিখাকোষ বা ফ্রেম সেলের মাধ্যমে রেচন কাজ সম্পূর্ণ পরিচালনা করে, এই সেম কোয়েশ্চেনই রিপিট হয়েছে। দেখো, এটা হলো রেচনতন্ত্র শিখাকোষ দিয়ে তৈরি প্ল্যাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য, এটা জাস্ট তার একটা ভুল স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। তুমি যদি জানো যে শিখাকোষ প্ল্যাটিহেলমিনথেসে, তাহলে দুইটা কোয়েশ্চেনে অ্যান্সার করা যায়। আচ্ছা, এখন আসে কর্ডটাতে আসি আমরা, কর্ডটা সাবফাইলাম হচ্ছে টোটাল তিনটা, একটা হলো ইউরো, সেফালো, আর হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে। ইউরো কর্ডাটা যেটা, সেটার আবার তিনটা ক্লাস আছে, তেমন ইম্পর্টেন্ট না আসলে। যেটা সেফালো কর্ডাটা, তার হচ্ছে সুপার ক্লাস আছে একটা সাইক্লোস্ট্রোমাটা, তার আবার দুইটা ভাগ আছে, একটা হলো মিক্সিনি, একটা পেট্রোমাইজনটিটা, এগুলো সম্পর্কে আমরা খুবই অল্প অল্প জানবো একটু পরে। ভার্টিব্রাটা যেটা, সেটার হচ্ছে সুপার ক্লাস হলো ন্যাথোস্ট্রোমাটা, এটার আবার অনেকগুলো ক্লাস আছে, এই ক্লাসগুলো আমাদের জন্য কম্পারেটিভলি এখানে যতগুলো আছে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন ইউরো কর্ডাটা আর যেটা সেফালো কর্ডাটা, এরা হলো এদের ক্ষেত্রে মেরুদণ্ড গঠিত হয় না, এদের নটকর নটকর্ডই থেকে যায় সারা জীবন, এই জন্য এদেরকে আমরা প্রোটোকর্ডাটা অথবা আদি কর্ডাটা বলি। আচ্ছা,
এখন আসে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। ইউরোকর্ডাটা দেখো, ইউরোকর্ডাটার পর্বের ইউরোকর্ডাটা কি জিনিস, তিনটা সাবফাইলাম এবং উপপর্বের মধ্যে একটা। এখন এতে দেহ হচ্ছে সেলুলোজ নির্মিত, তেমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তারপরে জীবনচক্রে ট্যাডপল নামক লার্ভা দশা থাকে, এটা একটু ইম্পর্টেন্ট। তিনটা শ্রেণী, অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। থ্যালিয়া যেটা সেটা লিম্বা পিপে আকৃতির, আর যেটা লার্ভা, লার্ভা যেরকম হয় দেখতে ব্যাঙ্গাচি আকৃতির, এরও শেপ সেরকমই ব্যাঙ্গাচি আকৃতির, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে সেফালোকর্ডাটা, আর একটা নাম হচ্ছে ভল্লাকার প্রাণী। এদের একটা ওরাল হুড থাকে, মানে মুখের দিকে এরকম একটা ঢাকনার মতো থাকে ওরাল হুড। এই ওরাল হুডের মধ্যে আবার অনেকগুলো সিঁড়ির মতো থাকে, এটা হচ্ছে ওরাল সিঁড়ি। দুই পাশে মায়োটম পেশি বিদ্যমান থাকে, মায়োটম পেশিগুলো দেখতে এরকম, ঠিক আছে, এরকম মায়োটম পেশি থাকে এদের দেহে। আর বাকিগুলো আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো বেশি করে ফোকাস করবো। ভার্টিব্রেটার আর্টির নাম কি, ক্রেনিয়াটা, কারণ তাদের যে মস্তিষ্ক সেটা হচ্ছে ক্রেনিয়ামের মধ্যে আবৃত থাকে, মানে বাইরের দিকে আমাদের মস্তিষ্কের বাইরে স্কাল আছে, সেটার কথা বলছি। আচ্ছা, এদের হচ্ছে নটোকর্ডাটা, সেটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, যেটা স্নায়ুরজ্জু সামনের দিকে মস্তিষ্ক তৈরি করে, পেছনের দিকে সুষুম্নাখণ্ড তৈরি করে। গলবিরের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকার অন্ত্র থাকে, এবং আমাদের হয় পা দিয়ে চলবো, অথবা যেগুলো তোমার পশু ইয়ে মাছ টাছ তারা হচ্ছে পাখনা ইউজ করে। আচ্ছা, দুইটা অধিশ্রেণীতে বিভক্ত আমরা, একটা সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো যেটা সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটাটা দেখো, সাইক্লোস্টোমাটা আর সাইক্লোস্টোমাটা দুটো শ্রেণী বললাম না, একটা হচ্ছে মিক্সিনি আর পেট্রোমাইজনটিটা। তো যেটা মিক্সিনি, মিক্সিনির ক্ষেত্রে হচ্ছে 4 জোড়া কোষিকা থাকে এবং 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকরণত্র থাকে। এদের ক্ষেত্রে 7 জোড়া গলবিলীয় ফুলকরণত্র থাকে, সেটা হচ্ছে মেইন পার্থক্য। আর এদের ক্ষেত্রে পেট্রোমাইজনটিটার ক্ষেত্রে, এটা হচ্ছে পেট্রোমাইজনটিটা, এদের তোমরা সার্চ দিবা পেট্রোমাইজনটিটা দিয়ে, ঠিক আছে, অথবা ল্যাম্প্রে দিয়ে সার্চ দিবে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি পাবা। এরকম দেখবা গোলের মধ্যে এরকম এরকম বড় বড় এরকম দাঁত থাকে, দেখে মনে হবে যে কোন যে কোন না কোন মনস্টার চলে আসছে, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে ক্যারাটিন বা দাঁতযুক্ত থাকে। আচ্ছা, মিক্সিনের একটা নাম হচ্ছে হ্যাকফিশ, আর যেটা হচ্ছে আমার পেট্রোমাইজনটিটা সেটার একটা নাম হচ্ছে ল্যাম্প্রে, ঠিক আছে। আলাদা নামগুলো একটু কষ্ট করে মনে রাখবো। আচ্ছা, এখন আসে আমরা একসাথে পড়বো ন্যাথোস্টোমাটা যতগুলো ছিল সবগুলোর মেইন মেইন বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, যেটা তোমাদেরকে মেইনলি জানতে হবে। আচ্ছা, যেটা কনড্রিকথিস, কনড্রিকথিস আসছেই হচ্ছে তোমার কনড্রিয়াম থেকে, ঠিক আছে, মানে কনড্রিয়াম মানে হচ্ছে তরুণাস্থি। তাহলে এদের অন্তকঙ্কাল তরুণাস্থিময়, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে এদের হচ্ছে যতগুলো আছে এরা কি তরুণাস্থি নাকি অস্থি, এটা জানতে হবে আমাদের, এক নম্বর পয়েন্ট, ঠিক আছে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে এদের দেহে যদি আইস থাকে, আইসটা কীরকম, এদের যে লেজ, লেজ কীরকম, ঠিক আছে। আর হচ্ছে এদের যে অন্তকঙ্কাল, অন্তকঙ্কালের মধ্যে কোনো মেজর পার্থক্য আছে কিনা, যেমন পাখির অন্তকঙ্কাল একদমই বাকিদের অন্তকঙ্কালের থেকে আলাদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এরা হলো তরুণাস্থি, লেজ হলো হেটারোসার্কাল, তার মানে দুইটা লেজ হচ্ছে সমান না, এরকম হবে, ঠিক আছে। একটা লেজের ইয়ে এত বড়, আর একটা লেজের হচ্ছে সাইজ এতটুকু, ঠিক আছে, এটা হচ্ছে হেটারোসার্কাল। আচ্ছা, তারপরে এরা প্ল্যাকোডাইসে আবৃত, যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের র্যাডফিশ, হাঙ্গর মাছ। হাঙ্গর মাছ তোমরা অনেকে মনে করো অনেক শক্ত মাছ, সেটা হচ্ছে অবশ্যই অস্থিময়, তা কিন্তু না, ঠিক আছে, এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ। আচ্ছা, তারপরে হাঙ্গর মাছের সাইন্টিফিক নেমটাও একটু জেনে রাখবা। তারপরে আসে অ্যাক্টিনোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজি হচ্ছে অস্থিময় এবং এদের দেহ সাইক্লয়েডাইসে আবৃত, এরা হলো হোমোসার্কাল। এরা হলো অস্থিময়, যেটা সার্কোপ্টেরিজি, এদের দেহ গ্যানোয়েডাইসে আবৃত এবং এরা ডাইফি সার্কাল, ঠিক আছে, মনে রাখবা ডাইফি সার্কাল। এরা হচ্ছে মেইনলি আর ল্যাংফিশগুলো হচ্ছে আমার সার্কোপটেরিজি। আর যে মাছগুলো আমরা খাই, যেমন ইলিশ মাছ, রুই মাছ, টাকি মাছ, এগুলো সবগুলোই হলো অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়াকে তোমরা জানো উভচর। তাহলে উভচরের এক্সাম্পল কী, আসলে যে ব্যাং, মেইনলি ব্যাং, আর হচ্ছে স্যালামান্ডার আছে একটা প্রাণী। আচ্ছা, তো এদের দেহতাও কী থাকে, নগ্ন, গ্রন্থিময় এবং সিক্ত। একটা ব্যাং নালে দেখবা বাইরের দেহ ত্বকটা ভেজা ভেজা করে, তাহলে এরা হচ্ছে গ্রন্থিময় এবং সিক্ত থাকে। আঙ্গুল পড়তে পারো, সেভাবে তেমন ইম্পর্টেন্ট না আসলে। রেপটিলিয়া কি, রেপটিলিয়া তোমরা জানো যে হচ্ছে বুকে ভর করা চলে সেসব প্রাণীগুলো, যেমন কী কী আছে আমার টিকটিকি, ঘড়িয়াল, এগুলো একটু করে মনে রাখবো, কুড়িকাটটা মনে রাখতে চেষ্টা করো, ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো এদের প্রত্যেকটা পায়ে 5টা নখর করে নখরযুক্ত আঙ্গুল থাকে। অ্যাভিস, যেটা অ্যাভিস কি, অ্যাভিস হচ্ছে পাখি, তাহলে দেহ পালক থাকবে। এদের হচ্ছে যেটা গ্রীবা, গ্রীবা হচ্ছে এস শেপড হয়। তারপরে এদের চোয়াল দন্তহীন চঞ্চুতে পরিণত এবং এদের ভেতরে যে হচ্ছে অন্তকঙ্কাল আছে, অন্তকঙ্কালের মধ্যে অনেকগুলো বায়ুথলি থাকে, ঠিক আছে, অ্যাভিসের ক্ষেত্রে। যেমন এক্সাম্পল হচ্ছে যত পাখি আছে সব। ম্যামালিয়া কি, ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী, এদের দেহ লোমে আবৃত, এদের হচ্ছে সক্রিয় স্তনগ্রন্থি থাকে, যেসব তোমার হচ্ছে পরিণত স্ত্রীরা আছে। আমাদের ক্ষেত্রে এই যে বহিকর্ণ, যেটা বহিকর্ণ বাহিনীর দিকের অংশটাকে আমরা বলি পিনা, তাহলে আমাদের বহিকর্ণ হচ্ছে পিনাযুক্ত, ঠিক আছে, যেটা আর মধ্যে থাকে না। আচ্ছা, এক্সাম্পল কি, বাঘ, মানুষ, সেগুলো তোমরা সবগুলোই জানো। তিমি মাছ, তিমি মাছও কিন্তু ম্যামাল এক ধরনের, ঠিক আছে। আচ্ছা, দেখো
ও আচ্ছা, তারপরে যা আমরা আমরা আমাদের ক্ষেত্রে মধ্যচ্ছদ বা ডায়াফ্রাম থাকে, ঠিক আছে? এটা হলো আমাদের ধরো বক্ষ, এটা হলো আমাদের বক্ষ, বক্ষ মানে চেস্ট যেটা আর কি, ঠিক আছে? চেস্টের আর হলো ইয়ের মাঝখানকার পার্থক্য, এটা হলো আমাদের চেস্ট, বুক, তার নিচে উদর গহ্বর, এর মাঝখানে থাকে এরকম করে ডায়াফ্রামটা, এরকম। তাহলে এটা কী করলো, বক্ষ গহ্বর উদর গহ্বরকে আলাদা করলো, ঠিক আছে? তাহলে হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, বাংলা হলো মধ্যচ্ছদা। তাহলে কাদের থাকে, ম্যামালদের থাকে। ইলিশ মাছ কোন পর্বের প্রাণী বলো? অস্ট্রিকথিস পর্বের প্রাণী, ঠিক আছে? অস্ট্রিকথিস, অস্ট্রিকথিস কেন বলা হয়েছে, এটা অনেক আগের কোয়েশ্চেন, তো আগের বইয়ে হচ্ছে অস্ট্রিকথিস ছিল। এই অস্ট্রিকথিসটাকে আবার দুই ভাগে তারা ভাগ করতো, একটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, একটা হচ্ছে সার্কোপ্টেরিজি। তোমাদের বইয়ে এই দুটাই বলা হয়, এক অস্ট্রিকথিস আর এখন সেভাবে আসলে প্রচলিত না। আচ্ছা, তারপর নীলতিমি, নীলতিমি কোন ধরনের কোন পর্বের প্রাণী, একটু আগেই বললাম পড়ানোর সময় যে তিমি মাছও কিন্তু আমাদের স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, এরপরে আসো, সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটা? কচ্ছপ, ঠিক আছে? এটা একটা ইনফরমেশন, জেনে রাখো কচ্ছপ। আচ্ছা, তারপরে কোনটা উভচর শ্রেণী? স্যালামান্ডার আমরা একটু আগে পড়ে আসছি। নিজে কোনটা সরীসৃপ শ্রেণীর প্রাণী নয়? সোনা ব্যাঙ, এটা আমরা একটু আগে পড়ে আসছি। সোনা ব্যাঙ হচ্ছে সরীসৃপ, তাই না? তারা হচ্ছে উভচর। আচ্ছা, এরপর আস কিছু প্রাণীর গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম, এর মধ্যে আমরা ম্যাক্সিমামই জানি, মানুষ বলছে অলরেডি, বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, সিংহ হচ্ছে প্যান্থেরা লিও, ইলিশ মাছ অলরেডি বলছি, লুই মাছ তোমরা জানো ল্যাবেরোহিতা, কাতলা হচ্ছে কাতলা কাতলা, দোয়েল পাখিটা কপসাইকা সলারিস, কবুতর হচ্ছে কবুতর, তেমন ইম্পর্টেন্ট না, গোখরা সব ইম্পর্টেন্ট, ঘুরিয়াল লাগবে না, তেলাপোকা লাগবে না। আচ্ছা, তারপরে আসো গৃহমাছি, গৃহমাছিটা মনে রাখলে মনে রাখতে পারো, মুসকা ডোমেস্টিকা, প্রজাপতি লাগবে না, কেঁচোটা মনে রাখিও, মেটাফির মেটাফিরিপ অস্থমা, জোকটা মনে রাখিও, হিরোডিনারিয়া তোমার হচ্ছে মেডিসিনালিস, মেডিসিনেন্সিস। তারপরে আপেল শামুক হচ্ছে পিলাগ্লোবোসা, এটাও মনে রাখো, চোখক্রিম হলো লোয়া লোয়া, গোল ক্রিম আমরা এগুলো সব পড়ে আসি, অ্যাসকারিস ল্যাম্বরিকয়েড, চাবুক পড়লাম কি ট্রাইচুরিস ট্রাইচিউরা, জকরি ক্রিমে ফ্রাসিওলা হেপাটিকা, ফিতা ক্রিমি হচ্ছে টিনিয়া সোলিয়াম, জেলিফিশ হচ্ছে অরিলিয়া অরিটা, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিউয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষা সাইন্টিফিক নেম ইউজুয়ালি আসে না, কিন্তু একদমই জীবনেও আসে না এরকম না, কিন্তু আসছে, ঠিক আছে? যে দেখো 13-14 সালে আসছে, ঠিক আছে? তো আসতেই পারে। কেঁচোর বায়োলজিক্যাল নাম কি? মেটাফিরি অস্থমা, ঠিক আছে? আমরা জানি এটা। আচ্ছা, এরপরে আসো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কোয়েশ্চেনগুলো, এগুলো তোমরা একটু দেখো। চ্যাপ্টার ক্রিমি, চ্যাপ্টার ক্রিমি কি ফ্যাসিওলা হেপাটিকা, যেটা জকরিত ক্রিমি ছিল, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ম্যান্টল নিজের কোন পর্বের বৈশিষ্ট্য? ম্যান্টল হচ্ছে মলাস্কা, আমরা জানি। তারপরে হলো যেটা বাংলাদেশের জাতীয় মাছ কোন শ্রেণী, মানে ইলিশের কথা বলতেছে, অস্ট্রিকথিস, তাই না? আইসিজেডের পূর্ণ নাম কি, এটা একটু জানো? আইসিজেডের পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে? এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, যেটা উল্টাপাল্টা হয় কমিশন নাকি কমিটি, তোমরা উল্টাপাল্টা করো, ঠিক আছে? তো কমিশন নামটা মনে রাখবো। জেলিফিশ হচ্ছে কোন পর্বের ছিল, আমরা পড়লাম, জেলিফিশ হলো নিরারিয়া। শিখাকোষ কার ছিল, প্ল্যাটিহেলমিনথেসিস, শিখাকোষ ঘুরে ফিরে কতবার করে আসে, এটা ইম্পর্টেন্ট অনেক শিখাকোষটা। কোন প্রাণীতে প্ল্যাকয়েডাইস রয়েছে, একটু আগে আমরা পড়লাম যে যেটা কন্ড্রিকথিস ছিল সেখানে প্ল্যাকয়েডাইস আছে, তাহলে কি হাঙ্গর। আচ্ছা, তারপরে হচ্ছে তরুণাস্থি বা হাঙ্গর মাছে কোন ধরনের আইস থাকে, হাঙ্গর থেকে আবারও কোয়েশ্চেন আসছে প্ল্যাকয়েড, এই কোয়েশ্চেনই জাস্ট অ্যান্সার একবার এইদিক ওইদিক করে উল্টাই দিচ্ছে, সেম কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে হচ্ছে কোনটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী দেখো, জেলিফিশ যেটা সেটা কি ছিল, নিরারিয়া, স্টার ফিশ যেটা সেটা কোথায় ছিল, একাইনোডারমাটা, গোল্ড ফিশ হচ্ছে কোথায় ছিল, গোল্ড ফিশ হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইয়ে পর্বের প্রাণী, কর্ডেটা পর্বের প্রাণী, আর গোল্ড ফিশ মানে ওই যে আমরা যে মাছগুলো হচ্ছে অ্যাকোরিয়ামে পুষি, ছোটো ছোটো তোমার গোল্ডেন কালারের মাছগুলো গোল্ড ফিশ, তারা কি, তারা তো অবশ্যই হচ্ছে কর্ডেটা পর্বের প্রাণী, একটাই বাকি থাকে সিলভার ফিশ, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট কিন্তু রিজনিং পাওয়ার অনেক ইম্পর্টেন্ট, তুমি জানো যে তোমার এই তিনটা অপশন হবে না, তার মানে তোমার তোমার অ্যান্সার ক্লিয়ার যে আরেকটা যেটা অপশন বাকি আছে সেটাই হবে অ্যান্সার, যদিও তুমি ওই এইটা সম্পর্কে তেমন কিছু জানো না, সিলভার ফিশ সম্পর্কে কোনো বইও তেমন কিছু লেখা নাই, কিন্তু এই বাকি দিনটা যদি তুমি এক্সক্লুড করতে পারো তাহলে তো বুঝতেছে সিলভার ফিশ অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তাহলে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা, অরীয় প্রতিসাম্যত অরেলিয়া অরিটা পড়ে আসছি আমরা। অন্যান্য গ্রহণে পানি সংবহন তন্ত্র পাওয়া যায় কোনটাতে, অ্যাস্ট্রোক্টেন পর্বে পাওয়া যায়, অ্যাস্ট্রোক্টেন অ্যাকচুয়ালি কি, অ্যাস্ট্রোক্টেন হচ্ছে আমাদের একানোডোমাটা পর্বের একটা প্রাণী, এই একানোডোমাটা পর্বের প্রাণীর মধ্যে হচ্ছে বললাম বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র থাকে, সেটা থাকে এর মধ্যে। আচ্ছা, উভচর প্রাণী হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর যেটা হচ্ছে ম্যামাল বা স্তন্যপায়ী তাদের ক্ষেত্রে এটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অপ্রতিসম্মতার উদাহরণ কোনটা, অপ্রতিসম্মত উদাহরণ হচ্ছে পিলাগ্লোবোসা, শামুক। নেফ্রিডিয়া পর্বের প্রাণী কোনটা, নেফ্রিডিয়া পর্বের প্রাণী, নেফ্রিডিয়া কই কী আসে, নেফ্রিডিয়া কি ছিল রেচনাঙ্গ, তাই না? এখন কার রেচনাঙ্গ ছিল,
আচ্ছা এটাই চাইছে নিফ্রিডে কি আসলে এটা হচ্ছে রেচন অঙ্গ আচ্ছা তারপরে হচ্ছে হিমোসিল কোন প্রাণীতে পাওয়া যায় হিমোসিল আরশোলা চিংড়ি ঘাসফড়ি তিনটাই কিন্তু আর্থ্রোপড পর্বের প্রাণী তাহলে আর্থ্রোপড পর্বের প্রাণীতে হিমোসিল পাওয়া যায় আমরা জানি তাহলে অ্যান্সার সবগুলোতেই একানোড্রামাটা শ্রেণী প্রধানদের মূল বৈশিষ্ট্য কোনটা একানোড্রামাটার ক্ষেত্রেই বললাম যে এরকম কি থাকে ওদের বাইরের দেহে কাঁটা থাকে তাহলে দেহ কণ্টকিত সম্ভব অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কাদের মধ্যে অরীয় প্রতিসাম্যরা ওই যে তোমার দ্বিস্তরে যে প্রাণী ছিল নিডারিয়া একে দেখাইলাম যে এরকম হাইড্রা হাইড্রাকে এভাবে মাঝে মাঝে কাটতে পারি এটা হলো কি অরীয় প্রতিসাম্যতা স্কুইড স্কুইড কোন পর্বের প্রাণী স্কুইড হচ্ছে তোমার মলাস্কা পর্বের প্রাণী ঠিক আছে একটু জানতে হবে জেলিফিশ জেলিফিশ এগুলো হচ্ছে সরি জেলিফিশ না শামুক শামুক টামুক স্কুইড এগুলো হচ্ছে সবগুলো আমার মলাস্কা পর্বের প্রাণী এরপরে আসো গিনিপিকের দাঁতের সংখ্যা কত এটা ঢিউতে আসছে এটা হচ্ছে তোমাদের আমি বলবো না মুখস্থ করো এই একটা ফালতু কোয়েশ্চেনের জন্য হাজার হাজার তোমার ইনফরমেশন দাঁতের সংখ্যা কি এটা মনে রাখার কোনো দরকার নেই একটা কোয়েশ্চেন মিস করলে তোমাদের চান্স মিস হবে না স্যালামান্ডার কোন পর্বের প্রাণী স্যালামান্ডার হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কোন বর্ণের প্রাণী কোন বর্ণের প্রাণী কর্ডাটা বর্ণের প্রাণী আচ্ছা তারপরে হচ্ছে সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয় হারপেটোলজি হারপেটোলজি বলা হয় ঠিক আছে এটা একটু জানতে হবে অরীয় প্রতিসাম্য মেট্রিডিয়াম আমরা এই অরীয় প্রতিসাম্য এক্সাম্পলের মধ্যে পড়ছি কাকার বৈকঙ্কলে কোন রাসায়নিক দ্রব্য থাকে কাইটিন এটা আমরা জানি আর তারপরে দেহ গহ্বরকে হিমোসিল বলে এটা আমরা জানি বোস্তামিক আছিম যেটা সেটার বৈজ্ঞানিক নাম কি অ্যাসপিডেরিটিস নাইগ্রিক্যান্স এইসব কিছু কোয়েশ্চেন থাকবে ঠিক আছে যেগুলো আমাদের আমাদের হচ্ছে মানে এই কোয়েশ্চেন অ্যান্সার করতে হইলে আমাদের আরও অনেক অযথা জিনিস জানতে হবে অ্যান্ড অলসো এটা ডিউয়ের কোয়েশ্চেন ঠিক আছে এখানে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে ডিউয়ের কোয়েশ্চেন প্যাটার্ন অনেক ডিফারেন্ট বলছি আমি অলরেডি যে এই সাইন্টিফিক নেমগুলো ডিউয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেরকম ইম্পর্টেন্ট আসলে না আচ্ছা তারপরে হচ্ছে প্রাণী নামকরণ আন্তর্জাতিক সংস্থা কোনটা আইসিজেডেন এটা একটু আগে আইসিজেডেনের ফুল ফর্মও বললাম সিডোসিলোমেট বলা হয় নেমাটোডাকে তরুণাস্থমা মাছে কয় জোড়া ফুলকা থাকে 5 থেকে 7 জোড়া কোন শ্রেণীভুক্ত প্রাণীদের এপিডার্মালাইস থাকে রেপটিলিয়া একটাকে পড়ছে আমরা রেপটিলিয়া দেখেছি বাহিরের দিকে এপিডার্মালাইস থাকে ম্যান্টো মলাস্কা ঘুরে ফিরে দেখো একই জিনিস বারবার আসে পানি সংবন্ধন তো একানোড্রামাটা আমরা জানি কুণ্ড ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে বাফো মেলানোস্টিকটাস এটা একটু মনে রেখো ঠিক আছে এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে আচ্ছা এরপরে এরপর হচ্ছে আমরা আমাদের আটটা যে চ্যাপ্টার আছে আজকে লেকচারের মধ্যে চ্যাপ্টার 5 সেটা শুরু করবো ঠিক আছে এটা কি মানব শারীরতত্ত্ব শ্বসন এবং শ্বাসক্রিয়া শ্বসন এবং শ্বাসক্রিয়া থেকে কিছু ইনফরমেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট আর তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য আমি কিছু মেকানিজম বোঝাবো সেই মেকানিজমগুলো একটু ভালো মতো মনে রাখবে ঠিক আছে দেখলেই হবে ভালো মতো একটু মনোযোগ সহকারে দেখো মানুষের শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্র শ্বসন অঙ্গ কি একজোড়া ফুসফুস তাই না যেখানে আঁকা আছে সুন্দর করে দেখো এটা হচ্ছে আমাদের নাক থেকে আমাদের শ্বসনতন্ত্র শুরু হয় তাই না তোমরা সবাই জানো তাহলে নাক থেকে শ্বসন শুরু হলে সেটা হচ্ছে নাসারন্ধ্র বলা হয় যেটা নাককে নাসারন্ধ্রের ভেতরের দিকে থাকে কি নাসা গহ্বর নিচের দিকের অংশটাকে আমরা বলি নাসা গলবিল নাসা গলবিলের এখানে থাকে হচ্ছে স্বরযন্ত্র যেখান থেকে আমাদের শব্দ তৈরি হয় তারপর হচ্ছে এটা কি এটা হলো আমার ট্রাকিয়া বা শ্বাসনালী এই ট্রাকিয়া আবার দুই ভাগে ভাগ হয়ে যায় ভাগ হয়ে দুইটা ফুসফুস ফুসফুসের মধ্যে ঢুকে যায় এটা হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ ঠিক আছে এই ফুসফুসের নিচেই আমাদের ডায়াফ্রামটা থাকে এই যেখানে ডায়াফ্রামটা উপরের দিকে উঠে গেছে ঠিক আছে এটা ডায়াফ্রাম থাকে ডায়াফ্রাম হচ্ছে আমাদের উদর গহ্বর বক্ষ গহ্বর এবং উদর গহ্বরটাকে আলাদা করে রাখে তাহলে আমাদের শ্বসন অঙ্গ কি শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস আচ্ছা শ্বসনতন্ত্রের অঞ্চল তিনটা অঞ্চল ভাগ করা হয় এটা হচ্ছে বায়ুগ্রহণ বা ত্যাগ মানে কী করবো আমরা একচুয়ালি কাজ চিন্তা করো সর্বপ্রথমে আমাদের শ্বসনতন্ত্রের কাজ কি আমরা বাহিরের এনভায়রনমেন্ট থেকে বাতাস নিব সেই বাতাস হচ্ছে আমাদের ফুসফুস পর্যন্ত যাবে ফুসফুসের মধ্যে গিয়ে কী হবে মানে পরিবহন হবে ফুসফুস পর্যন্ত তারপরে ফুসফুসের মধ্যে গিয়ে আলটিমেটলি আমাদের রক্তের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে আদান প্রদান হবে তাই না এটা তো মেকানিজম তাহলে সবার প্রথম কাজ করার জন্য আমার আছে বায়ুগ্রহণ বা ত্যাগ অঞ্চল এরপরে কাজ করার জন্য বায়ু পরিবহন অঞ্চল একদম অ্যালভিওলাই পর্যন্ত নিয়ে যাবে এটা তারপরে শ্বসন অঞ্চল হচ্ছে ফুসফুস মানে অ্যালভিওলাই যেগুলো আছে সেগুলোর মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গিয়ে জমা হবে এর বাইরে কী থাকে কৈশিক জালিকা থাকে এই কৈশিক জালিকার মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকে এখান থেকে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া আদান প্রদান হবে আচ্ছা এরপরে হচ্ছে নাসা গহ্বর একটা একটা করে আমরা ডিটেলস পড়বো ঠিক আছে এই সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলো আমরা পড়বো যেগুলো আমাদের জন্য মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট নাসা গহ্বর
আমাদের নাক, আমাদের নাকের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা দিয়ে আমরা বাতাস নিই। আরও একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই। তাহলে এই ঘ্রাণটা কীভাবে নিতে পারি? ঘ্রাণ নিতে পারি এই অলফ্যাক্টরি কোষ দিয়ে, ঠিক আছে? অলফ্যাক্টরি কোষ হচ্ছে আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে। আচ্ছা, তারপরে হচ্ছে এই নাসা গহ্বরের মধ্যে কিছু শিলাযুক্ত বা মিউকাসযুক্ত কোষ আছে। এরা কী করে? এরা হচ্ছে আমাদের বাতাসের মধ্যে দিয়ে অনেক ধুলাবালি যায়, ব্যাকটেরিয়া যায়, সেই ব্যাকটেরিয়া ধুলাবালিগুলোকে আটকায় ফেলে। তারপরে হচ্ছে আমাদের আসে নাসা গলবিল, যেটা ছিল পরবর্তীতে নাসা গলবিলটা হচ্ছে তেমন কোনো কাজ নেই, সে জাস্ট বায়োটাকে পাস করে। এরপরে নাসা গলবিলের পরে কী ছিল? ল্যারিংস, তাই না? ল্যারিংসের কাজ কী? ল্যারিংসের কাজ বলেছি যে ল্যারিংস হচ্ছে আমাদের শব্দ তৈরি করে বা স্বর তৈরি করে, এই জন্য এটার একটা নাম হচ্ছে স্বরযন্ত্র। তো গঠন কীভাবে দেখো, ল্যারিংস হচ্ছে আর কিছুই না, সে অনেকগুলো তরুণাস্থি এরকম পরপর 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 হয়ে ল্যারিংসটা গঠিত হয়, ঠিক আছে? তো ল্যারিংসের মধ্যে একটা বড় তরুণাস্থি যেটা সবচেয়ে বেশি বড়, সেটার নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি অথবা থাইরয়েড কার্টিলেজ, যেটা সবচেয়ে বড়। এবং আমাদের ছেলেদের গলার ক্ষেত্রে গলায় যেরকম একটা উঁচু অংশ দেখা যায় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে? আমাদের মেয়েদের ক্ষেত্রে সেরকম আসলে প্রমিনেন্ট না, এরকম একটা জায়গা থাকে। তো এটা হচ্ছে পুরুষের গলার সামনে উঁচু হয়ে থাকে, এটা হলো অ্যাডামস অ্যাপল বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট। এপিগ্লটিস, যেটা এপিগ্লটিসকে এটা হচ্ছে উপজিহ্বা বলা হয়, এটা হলো খাদ্যকণাকে ষড়যন্ত্রে প্রবেশ করতে বাধা দেয়। এটা কী জিনিস আসলে? দেখো, আমরা যখন খাবার খাই আমাদের মুখ গহ্বর আর হচ্ছে নাসা গহ্বরের পেছনে একটা কানেকশন আসছে, ঠিক আছে? ধরো এখান থেকে মুখ গহ্বর আসতেছে, এখান থেকে নাসা গহ্বর আসতেছে, তাদের এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে গলবিল। এখন খাবার আসতেছে এদিক থেকে আর হচ্ছে নাক থেকে বাতাস আসতেছে এদিক থেকে, আর বাতাস আর খাবার তো অবশ্যই মিক্সড হয়ে যায় না, তাই না? খাবার কি কখনোই আমার শ্বসনতন্ত্রে ঢুকবে? অবশ্যই ঢুকবে না। তাহলে অবশ্যই খাবারকে শ্বসনতন্ত্রে ঢুকতে বাধা দেওয়ার জন্য আমার কিছু থাকতে হবে। তাহলে শ্বসনতন্ত্র অর্থাৎ এই যে ল্যারিংস ট্রাকে যেখান থেকে শুরু হয়েছে তার মুখে এরকম একটা ঢাকনা থাকে, এই ঢাকনা দিয়ে এদের মুখটা বন্ধ হয়ে যায়। কখন বন্ধ হবে? যখন খাবার আসতেছে, যাতে খাবার এই ঢাকনা দিয়ে তোমার ল্যারিংস ট্রাকের ভিতরে না ঢুকেছে, এই ঢাকনাটাকে আমরা বলি হচ্ছে এপিগ্লটিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার একটা নাম হচ্ছে উপজিহ্বা বলা হয়, খাদ্যকণাকে ষড়যন্ত্রে প্রবেশ করতে বাধা দেয়। ভোকাল কর্ড, ভোকাল কর্ড কী? ভোকাল কর্ড হচ্ছে আমাদের এই যে ল্যারিংস বা ষড়যন্ত্র তরুণাস্থি, তরুণাস্থির মধ্যে কিছু পেশি থাকে, ঠিক আছে? ধরো এটা একটা পেশি, এটা একটা পেশি, টোটাল হচ্ছে এই যে এরকম ছয়টা ষড়যন্ত্র বা ভোকাল কর্ড থাকে, এরকম ছয়টা থাকে। এই পেশিগুলোর সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণের ফলেই আমাদের আসলে এই যে ভাইব্রেশন বা কম্পনের মাধ্যমে শব্দটা তৈরি হয়। আচ্ছা, তাহলে ভোকাল কর্ড হচ্ছে আমাদের মিউকাস আবরণী এবং স্থিতিস্থাপক গুণসম্পন্ন, ওই যে সংকোচন প্রসারণ করতে পারে, ষড়যন্ত্র বা ভোকাল কর্ড দিয়ে তৈরি। কাজ কী? এরা হচ্ছে সিম্পলি ষড়যন্ত্র নাম শুনে বুঝতেছে, এরা হচ্ছে শব্দ তৈরি করবে। আচ্ছা, এরপর হচ্ছে শ্বাসনালী অথবা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া স্বরথলি থেকে মানে ষড়যন্ত্র থেকে আমাদের ফিফথ হচ্ছে থোরাসি কশেরুকা পর্যন্ত বিস্তৃত, মানে কশেরুকা হিসাব করা হয় কি পিছনে, তাই না? আমাদের পিছনে কি আছে? স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ড তৈরি কি দিয়ে? অনেকগুলো কশেরুকা দিয়ে। তো তার মধ্যে হচ্ছে বিভিন্ন অঞ্চল আছে, ঠিক আছে? যেমন আমাদের ঘাড়ের অঞ্চলটাকে আমরা বলি কি? সার্ভাইকাল বা গ্রীবা অঞ্চল। সার্ভাইকালের পরে থাকে কি আমাদের বক্ষ, তাহলে এটা হচ্ছে বক্ষ অঞ্চল, অথবা এটারই হচ্ছে মেডিকেল টার্ম হলো থোরাসিক, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আরও নিচের দিকে আছে, লাম্বার আছে, সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। আমাদের এই যে বক্ষর বক্ষ গহ্বরের মধ্যে পঞ্চম বক্ষ দৃশ্য যে কশেরুকা আছে, পাঁচ নাম্বার বক্ষের কশেরুকাটা পর্যন্ত হচ্ছে আমার ট্রাকিয়া বিস্তৃত। আকৃতি 12 সেন্টিমিটার দৈর্ঘ্য আর ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। তোমাদের মুখস্থ করার জিনিস, খুব একটা ইম্পর্টেন্ট আমি বলবো না, গঠনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 16 থেকে 20টা তরুণাস্থি নির্মিত থাকে এবং এরা সি আকৃতি অর্ধবরাতি গঠিত, এইরকম করে থাকে ট্রাকিয়ার তোমার প্রত্যেকটা তরুণাস্থিগুলো, এবং সামনের দিকে ফাঁকা থাকে, ঠিক আছে? এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটা পেশি দিয়ে কানেক্টেড থাকে। তো এই যে সি শেপড হইল, এই জন্য আমরা বলতেছি সি আকৃতি অর্ধবলয় গঠিত। ট্রাকের অন্তঃপ্রাচীরের দিকে অনেকগুলো শিলাযুক্ত মিউকাস আবরণী আছে, এটা হচ্ছে সেম কাজই করবে, এখানে গিয়ে বিভিন্ন রকম ধুলাবালি তোমার ব্যাকটেরিয়াগুলো আটকাবে। আচ্ছা, তারপরে ভেতরের দিকে আসো। এখন এখন একটা ট্রাকিয়া, ট্রাকিয়া হচ্ছে এটা হলো আমার বড় ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়াগুলো যখন ফুসফুসে ঢুকবে তখন কী হয়? দুইটা প্রধান ব্রঙ্কাসে ভাগ হয়, ঠিক আছে? প্রধান ব্রঙ্কাস, এটাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস অথবা তোমার প্রধান ব্রঙ্কাই। এই দুটো হচ্ছে দুটো ফুসফুসে ঢুকবে, ঠিক আছে? এটা হলো আমার দুটো ফুসফুস। এখন এই যে ভেতরের দিকে যখন ঢুকবে এই ফুসফুসগুলা, এই যে তোমার ব্রঙ্কাসগুলা, ব্রঙ্কাসগুলা আবার কয়েক ভাগে ভাগ হয়। যেমন এই যে ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, যেটা এই প্রাইমারি ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস হচ্ছে ভেতরের দিকে গিয়ে, যেটা এটা ধরো হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড অথবা ডান সাইড। তাহলে এই যেটা লেফট সাইডেরটা, লেফট সাইডেরটা ভেতরে গিয়ে আবার দুই ভাগে ভাগ হয়,
ঠিক আছে রাইট সাইডেটা ভিতরে গিয়ে আবার তিন ভাগে ভাগ হয় এটাকে তখন আমরা বলি এই ভাগগুলোকে তখন আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস ঠিক আছে এটা ছিল প্রাইমারি ব্রঙ্কাস এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস এই ব্রঙ্কাসগুলো আবার ভিতরের দিকে গিয়ে ছোট 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 আরো অনেকগুলো শাখায় ভাগ হবে এটাকে আমরা বলি ব্রঙ্কিওল ছোট ছোট শাখাগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো যেটা আমার ব্রঙ্কাই ব্রঙ্কার একটা নাম হচ্ছে ক্রমনালী মানে এই বড় বড় গুলোর কথা বলতেছে এখন যেটা ডান ব্রঙ্কাস সেটা কম্পারেটিভলি ছোট থাকে কিন্তু অনেক বেশি প্রশস্ত ঠিক আছে প্রশস্ত কিন্তু ছোট এবং ডানটা বললাম তিন ভাগে ভাগ হবে যেটা বাম সেটা হচ্ছে কি অনেক বেশি লম্বা কিন্তু চিকন ঠিক আছে এবং এটা দুই ভাগে ভাগ হবে এখন যেটা ব্রঙ্কাস ব্রঙ্কাস হচ্ছে এই যে দুই ভাগে তিন ভাগে ভাগ হয় ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে আবার অনেকগুলো ছোট ছোট শাখা প্রশাখা ভাগ হবে যেটাকে আমরা বলছি ব্রঙ্কিওল ঠিক আছে এই কথাগুলো আমি তোমাকে এখানে বুঝাইছি ব্রঙ্কিওল আবার দুই ধরনের হয় প্রান্তীয় ব্রঙ্কিওল শ্বসন ব্রঙ্কিওল তাহলে প্রথমের দিকে যখন আমার অ্যালভিওলাইটা ভাগ হবে সরি তোমার ব্রঙ্কাস ভাগ হবে তখন হচ্ছে তারা প্রথম দিকে যে ভাগ ভাগ হয়ে ব্রঙ্কিওলগুলো তৈরি করবে সেগুলোকে আমরা বলি টার্মিনাল অথবা প্রান্তীয় ব্রঙ্কিওল তারপরে আরও বেশি ভাগ হয়ে হয়ে যেটা তৈরি করবে সেগুলোকে আমরা বলতেছি শ্বসন ব্রঙ্কিওল ঠিক আছে অথবা রেসপিরেটরি ব্রঙ্কিওল আচ্ছা ফুসফুসে সম্পর্কে কিছু ইনফরমেশন দেখো আমরা জানি ফুসফুস কয়টা আছে ডান একটা বাম একটা তাহলে সংখ্যা কয়টা দুইটা এখন ফুসফুসের বাহিরের দিকে একটা আবরণ থাকে এইরকম করে একটা দ্বিস্তরী আবরণ থাকে দ্বিস্তর না একটা স্তর এই একটা স্তর আর এর মাঝখানে হচ্ছে কিছু তরল পদার্থ থাকে যেটাকে আমরা বলি প্লুরাল ফ্লুইড ঠিক আছে তাহলে প্লুরা নামক স্তর দিয়ে আবৃত থাকে দ্বিস্তরটা প্লুরা নামক স্তর এর ভেতরে থাকে যে সেরাস অথবা প্লুরাল ফ্লুইড বাইরের যে স্তরটা সেটাকে আমরা বলি প্যারাইটাল ভেতরের যে স্তরটা সেটাকে বলতেছি ভিসেরাল স্তর আচ্ছা ওজন তোমরা জেনে নিবা ওজন হচ্ছে 2.9 পাউন্ড তেমন ইম্পর্টেন্ট না হাইলাম কি হাইলাম হচ্ছে এই যে একটা তোমার এখানে যে প্লুরা আছে না এই প্লুরা ধরো এখান থেকে শেষ হয়ে গেল ঠিক আছে এখন এটা হলো আমার তোমার লাং বা ফুসফুস এখন এই লাঙের মধ্যেই তো আমার ব্রঙ্কাস ট্রঙ্কাস এগুলো ঢুকবে সব তাই না ধমনে ঢুকবে শিরা ঢুকবে এখন এই যে লাঙের বা ফুসফুসের যেই জায়গাটা দিয়ে সব ঢুকে সেটাকে আমরা বলি হাইলাম কিডনিতেও কিন্তু হাইলাম আছে তাহলে যেই স্থান দিয়ে ক্রমনালী রক্তনালী লসিকানালী প্রবেশ করে সেটাকে আমরা বলি হাইলাম লোভ কি লোভ হচ্ছে প্রত্যেকটা এই যে ডান ব্রঙ্কাস তিন ভাগে ভাগ হইলো বাম ব্রঙ্কাস দুই ভাগে ভাগ হইলো এই যে প্রত্যেকটা সেকেন্ডারি ব্রঙ্কাস প্রত্যেকটা ফুসফুসের যতটুকু অংশকে সাপ্লাই দিবে সেটা হচ্ছে লোভ ঠিক আছে তাহলে ডান ফুসফুসের কয়টা তিন ভাগে ভাগ হচ্ছে তিনটা লোভ বাম ফুসফুসের দুই ভাগে ভাগ হচ্ছে দুইটা লোভ সিম্পল আচ্ছা তারপরে এই যে প্রত্যেকটা তিনটা আর দুইটা এগুলো যে ভাগ হয়ে পরবর্তীতে ব্রঙ্কিওল তৈরি করলো এই ব্রঙ্কিওলগুলো লাঙে যে অংশটুকুকে সাপ্লাই দিবে সেগুলোকে আমরা বলি লোবিউল ঠিক আছে তাহলে ডান ফুসফুসের এই তিনটা লোব আবার পরবর্তীতে ভাগ হয় দশটাতে দশটা লোবিউল থাকবে এখানে বাম ফুসফুসের এই দুইটা তোমার ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস আবার ভাগ হয়ে আটটা ছোটো ছোটো ব্রঙ্কিওল তৈরি করে যেটা আটটা লোবিউলকে সাপ্লাই দেবে ঠিক আছে অ্যালভিওলার নালী কি জিনিস অ্যালভিওলার নালী হচ্ছে যে শ্বসন ব্রঙ্কিওল যেটা শ্বসন ব্রঙ্কিওল শেষ হওয়ার পরে এরকম অ্যালভিওলার নালী তৈরি করে কেন এটার নাম অ্যালভিওলাই কারণ এটা শেষ হবে গিয়ে একটা অ্যালভিওলার মধ্যে অ্যালভিওলাইগুলো কি অ্যালভিওলাই হচ্ছে আমার অ্যাকচুয়াল বায়ু থলি যেখানে ক্যাশিয় আদান প্রদানটা হবে ঠিক আছে আচ্ছা তারপরে আসো আমাদের পরবর্তী কথা এই যে দেখো আমি এখানে এতগুলো তোমাদের যতগুলো কথা বললাম সেগুলোই জিনিস বলো ট্রাকিয়া ভাগ হবে প্রাইমারি ব্রঙ্কাস সেটা ভাগ হবে সেকেন্ডারি ব্রঙ্কাস সেখানে ভাগ হবে টার্শিয়ারি ব্রঙ্কাস এখানে টার্শিয়ারি ব্রঙ্কাসটা এক্সট্রা করে লিখছে তোমাদের এরপর হচ্ছে প্রান্তীয় সব যেটা টার্মিনাল বললাম তারপরে শ্বসন যেটা রেসপিরেটরি বললাম এরপরে কি অ্যালভিওলার নালি বা অ্যালভিওলার ডাক্ট এরপর হচ্ছে এই প্রত্যেকটা অ্যালভিওলার নালি গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে উন্মুক্ত হয় সেটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম এবং এই প্রত্যেকটা অ্যাট্রিয়ামের মধ্যে অ্যাট্রিয়াম গিয়ে কোথায় উন্মুক্ত হবে যেটা ফাঁকা জায়গাটা অ্যাট্রিয়াম এগুলো গিয়ে উন্মুক্ত হবে হচ্ছে এইটা একটা কি অ্যালভিওলার থলি তাই না এবং এই প্রত্যেকটা অ্যালভিওলার থলির মধ্যে এই যে অনেকগুলো অ্যালভিওলার আছে দেখো তাহলে অ্যাট্রিয়াম গিয়ে উন্মুক্ত হবে অ্যালভিওলার থলিতে অ্যালভিওলার থলি আলটিমেটলি অ্যালভিওলাই গিয়ে উন্মুক্ত হবে অথবা অনেকগুলো অ্যালভিওলাই দিয়ে আমার একটা অ্যালভিওলার থলি তৈরি ঠিক আছে বোঝা গেছে আশা করে আচ্ছা এরপরে আসো হচ্ছে আমাদের অ্যালভিওলার সম্পর্কে আমরা একটু জানবো ফুসফুসের গঠনগত এবং কার্যগত এককই হচ্ছে আমার অ্যালভিওলাস ঠিক আছে অ্যালভিওলাসের মধ্যে মূল গ্যাসীয় আদান প্রদানটা হবে অ্যালভিওলাসের বাহিরের দিকে তোমার ধরো এটা একটা অ্যালভিওলাস তার বাহিরের দিকে আয়সাকার এরকম চ্যাপ্টা চ্যাপ্টা কিছু কোষ থাকে চ্যাপ্টা চ্যাপ্টা কিছু
কোষ থাকে যেগুলোকে আমরা বলি কি আয়সাকার এপিথেলিয়াম ঠিক আছে ব্যবধায়ক পর্দা থাকে এই প্রত্যেকটা অ্যালভিওলাই হচ্ছে এক একটা ট্র্যাবিকুলি বা ট্র্যাবিকুলার নামক ব্যবধায়ক পর্দা দিয়ে আলাদা করা থাকে আকৃতি হচ্ছে আকৃতি তেমন ইম্পর্টেন্ট না প্রাচীরটা একটু ইম্পর্টেন্ট অত্যন্ত পাতলা মাত্র 0.1 মাইক্রোমিটার পুরু থাকে ঠিক আছে আচ্ছা সংখ্যা দেখো মানুষের ফুসফুসে 70-90 বর্গমিটার আয়তনের তল জুড়ে 700 মিলিয়নেরও বেশি সংখ্যক অ্যালভিওলাস রয়েছে এগুলো একটু মুখস্থ জিনিস কষ্ট করে মুখস্থ করতে হবে তোমাদেরকে কোষ অ্যালভিওলাসের প্রাচীরে এক ধরনের কোষ থাকে বড় সাইজের ঠিক আছে এরকম অ্যালভিওলাসের প্রাচীরে বড় সাইজের একটা কোষ থাকে এগুলো কী করে এরা হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে দিয়ে যেসব জীবাণু টিবাণু আসে এখান থেকে বাতাস ঢুকে বাতাসে সাধারণত ব্যাকটেরিয়া জীবাণু ঢুকতে পারে এসব বাতাসের জীবাণু টিবাণুগুলোকে খেয়ে ফেলার জন্য এখানে এই বড় সাইজের কোষটা থাকে যেটাকে আমরা বলি ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফাজ ঠিক আছে আচ্ছা এছাড়া এখানে সার্ফেক্টেন্ট কোষ থাকে দেখো এটা কি দেখাইছে অ্যাকচুয়ালি এটা হলো আমার প্রান্তীয় ব্রঙ্কিওল যেটা ভাগ হয়েছে শ্বসন ব্রঙ্কিওলে এটা আসলে শ্বসন ব্রঙ্কিওলের ভিতরের দিকে আমার অ্যালভিওলার ডাকট্যাক নালিটালি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এই বাহিরটা হচ্ছে এই প্রত্যেকটা গিয়ে ওপেন করলেও কি একটা অ্যালভিওলার থলিতে অ্যালভিওলার থলি আবার অনেকগুলো অ্যালভিওলাই দিয়ে তৈরি ঠিক আছে আচ্ছা এবং এর চারপাশে এই যে নীল লাল জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো আসলে তোমার ব্লাড ভেসেল তাই না রক্তনালিকা এই রক্তনালিকাগুলো অ্যালভিওলাগুলোকে প্যাঁচা প্যাঁচা আছে দেখো যে প্যাঁচা প্যাঁচা আছে কারণ কি কারণ এখানে আমার গ্যাসীয় আদান প্রদান হবে রক্ত এবং অ্যালভিওলাইয়ের মধ্যে সার্ফেক্টেন্ট অ্যালভিওলাইয়ের প্রাচীরে অ্যালভিওলাই এটা অ্যালভিওলাই তো একটা অ্যালভিওলাইয়ের প্রাচীরে হচ্ছে এরকম কিছু কোষ থাকে বড় ঠিক আছে এরকম পদ তাহলে সার্ফেক্টেন্ট কোষ বলা হয় সার্ফেক্টেন্ট কোষগুলো কী করে সার্ফেক্টেন্ট কোষগুলো হচ্ছে সার্ফেক্টেন্ট ক্ষরণ করে বা সার্ফেক্টেন্ট কী জিনিস আসলে এরা হচ্ছে ডিটারজেন্ট টাইপের এক ধরনের পদার্থ যারা কী করে যারা হচ্ছে যেই তোমার অ্যালভিওলাসের মধ্যে পৃষ্ঠটান তরল পদার্থে পৃষ্ঠটান কমাই দেবে যদি তরল পদার্থে পৃষ্ঠটান কমে যায় তখন কী করবে অ্যালভিওলাসে খুব কম সময়ে কম শক্তিতে কম পরিশ্রমে সংকুচিত হতে পারবে প্রসারিত হতে পারবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার টার্গেট এখানে তাহলে সালফেক্টেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দ্রুত বিনিময়ে সহায়তা করে কারণ এর জন্যই আসলে সহজে সংকুচিত প্রসারিত হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে আগত জীবাণুটা ধ্বংস হবে প্রথম ক্ষরণ হবে কোথায় খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ঘুরে ফিরে এখান থেকে অনেকবার কোয়েশ্চেন আসে যে কখন অ্যালভিওলাস প্রথম ক্ষরণ হওয়া শুরু করে ভ্রূণ অবস্থায় 23 সপ্তাহ বয়সে প্রথম সার্ফেক্টেন্ট ক্ষরণ হয় এবং প্রথম যখন সার্ফেক্টেন্ট ক্ষরণ হবে তখন প্রত্যেকটা অ্যালভিওলাস সংকোচন প্রসারণ ক্ষম হবে তাহলে প্রত্যেকটা অ্যালভিওলাস যদি সংকোচন প্রসারণ ক্ষম হয় তখন সে মানুষটার বা বাচ্চাটার ফুসফুসটা কাজ করবে এর আগ পর্যন্ত কিন্তু বাচ্চাটার ফুসফুসটা কাজ করতো না তাহলে আমি যদি 23 সপ্তাহ বয়সে যখন একটা বাচ্চা সার্ফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়ে গেছে তখন যদি বাচ্চাটাকে বের করে আনি তখন সে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব তা আগে বের করে আনলে বাঁচানো কোনোভাবেই সম্ভব না এই জন্য 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের গণনার মধ্যে ধরা হয় না কারণ তারা তো নিঃশ্বাস প্রশ্বাসে নিতে পারবে না ঠিক আছে আচ্ছা শ্বসনতন্ত্রের কাজ শ্বসনতন্ত্রের কাজ এগুলো হচ্ছে তোমার বাংলা কথাবার্তা হেডলাইনগুলো একটু ভালো মতো পড়বা তার মধ্যে শব্দ উৎপাদন ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে তোমার তাপ নিয়ন্ত্রণটা ইম্পর্টেন্ট পানি সাম্যগুলো ইম্পর্টেন্ট শ্বসন গ্যাসের বিনিময়টা তো খুবই কমন কথা এটা হচ্ছে তোমার আজমলের ছক আজমল থেকে একটু দেখে নেবে ঠিক আছে খুব একটা ইম্পর্টেন্ট না কোয়েশ্চেনে আসো দেখো মানবদেহ শ্বসনতন্ত্রের মধ্যে বায়ু পরিবহন অঞ্চল নয় কোনটা অ্যালভিওলার নালি তো অনেক নিচের দিকে ছিল তাই না আচ্ছা তারপরে সার্ফেক্টেন্ট কোথায় পাওয়া যায় অ্যালভিওলাসের মধ্যে আমরা জানি এগুলো আমরা সবই মোটামুটি আমাদের পড়ার মধ্যে স্বরযন্ত্রের অবস্থান কোথায় স্বরতন্ত্রের অবস্থান স্বরতন্ত্র তো বললাম ল্যারিংস তাই না ল্যারিংসের আরেকটা নাম হচ্ছে স্বরযন্ত্র আচ্ছা এখন আসে শ্বসনের শারীরবৃত্ত বলতে কী বোঝায় শ্বসনের দুইটা পর্যায় আছে ঠিক আছে এবার দুইটা তোমার দুইভাবে আমরা শ্বসনকে ভাগ করতে পারি একটা হচ্ছে বহিঃশ্বসন একটা হলো অন্তঃশ্বসন তো যেটা হচ্ছে বহিঃশ্বসন এই বহিঃশ্বসন মানে কি এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বাতাস বের করে দিচ্ছি ঠিক আছে এটাই হচ্ছে আমার বহিঃশ্বসন অন্তঃশ্বসন কি এই যে বাতাসের মাধ্যমে অক্সিজেনটা নিচ্ছি এই অক্সিজেন কোথায় যাচ্ছে প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা কোষে যাচ্ছে গিয়ে এই অক্সিজেন সেখানে কী তৈরি করতেছে শক্তি বা এটিপি তৈরি করতেছে তাই না এটা হলো আমার অন্তঃশ্বসন ঠিক আছে আচ্ছা তাহলে বহিঃশ্বসন কি দেখো এটা ফুসফুসে সংঘটিত হয় এখানে এনজাইমের কোনোই ভূমিকা নাই এবং এখানে কোনো শক্তিও তৈরি হয় না এখানে জাস্ট কী করবে বাতাস ঢুকবে এবং বাতাস বের হবে যেটা অন্তঃশ্বসন সেটা কি এখানে অনেক এনজাইমের দরকার এখানে হচ্ছে আমার হচ্ছে বেশ কয়েকটা ধাপ আছে তাই না মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্র হয় গ্লাইকোলাইসিস হয় সেগুলো অ্যাকচুয়ালি সব অন্তঃশ্বসনের পার এই এনজাইমের ভূমিকা অনেক বেশি নির্দিষ্ট পরিমাণে শক্তি তৈরি এটিপি তৈরি হয় তাহলে শ্বসনের শারীরবৃত্তকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে বাতাস নিলাম বাতাস বের করে দিলাম তাহলে প্রশ্বাস বা শ্বাসগ্রহণ নিঃশ্বাস অথবা শ্বাস ত্যাগ
তারপরে সেটাকে কি করতে হবে অ্যালভিওলাস এটা হচ্ছে আমার কৈশিক জালিকা অ্যালভিওলাস থেকে অক্সিজেন আমি নিলাম এখন রক্ত দিয়ে অক্সিজেনটা কোথায় যাবে অক্সিজেনটা যাবে হচ্ছে আমার সেল বা কোষে তাই না তাহলে এই রক্ত থেকে সেল বা কোষে যাওয়ার জন্য আমার কি দরকার কিছু ট্রান্সপোর্ট করার মতো এমন কিছু জিনিস দরকার যারা হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে বহন করে ট্রান্সপোর্ট করে পরিবহন করে নিয়ে যেতে পারবে তাহলে এটা গ্যাসীয় পরিবহন তারপরে কি হবে সেলের ভেতরের মধ্যে আমার শ্বসনের কাজ করবে বলে যে অন্তঃশ্বসন হবে তাই না এটা হচ্ছে আমার কোষীয় শ্বসন এখন আসো যেটা গ্যাসীয় পরিবহন সেটা আমরা অক্সিজেন পরিবহন কার্বন ডাইঅক্সাইড পরিবহন এরকম আছে কোষীয় শ্বসনের চারটা ধাপ তোমরা জানো গ্লাইকোলাইসিস কি তারপর অ্যাসিটাইল কো এ ক্রেবস চক্র আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাই না এটা হচ্ছে অন্তঃশ্বসন আচ্ছা তারপরে হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম দেখো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে দুইটা আলাদা আলাদা পেশি হচ্ছে ইনভলভ ঠিক আছে এখন এই দুটো আলাদা আলাদা পেশি বোঝার আগে একটু আমি তোমাদের বেসিক কিছু জিনিস বোঝাই দেখো ভালো মতো আমার দিকে খেয়াল করো ঠিক আছে আমার হচ্ছে কি করতে হবে প্রশ্বাস আর হচ্ছে নিঃশ্বাস আমরা পড়তেছি কিভাবে হয় আসলে তাহলে আমি যখন প্রশ্বাস নিব মানে আমি যখন ব্রেথ ইন করব তখন আমার কি করা উচিত আমি বাইরে থেকে বাতাস ভেতরে নিচ্ছি তাহলে আমার বক্ষগহ্বরের আয়তনটা বাড়াতে হবে তাই না আর নিঃশ্বাসের সময় আমি বক্ষগহ্বর থেকে বাতাসটা বের করে দিচ্ছি তার মানে আমার বক্ষগহ্বরটা আয়তন কমায় ফেলে সেখান থেকে বাতাসটা আসলে আলটিমেটলি আমার নাক দিয়ে বের হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা পেশি কাজ করে একটা হলো আমার ডায়াফ্রাম যেটা হচ্ছে আমার বক্ষগহ্বর আর উদর গহ্বরকে আলাদা করে ঠিক আছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে আমার ইন্টারকোস্টাল পেশি ইন্টারকোস্টাল পেশি বলতে কি বোঝায় এই যে আমার দেহে যে পাজর আছে এই পাজর পাজরের মাঝখানে মাঝখানে যে পেশিগুলো আছে সেগুলোকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি ঠিক আছে এখন দেখো ডায়াফ্রাম যেটা ডায়াফ্রামটা যখন সংকুচিত হবে তখন সেটা নিচের দিকে নেমে যায় ঠিক আছে তাহলে ডায়াফ্রামটা ধরো এইভাবে আসে এভাবে আসে ঠিক আছে এখন ডায়াফ্রামটা হঠাৎ করে সংকুচিত হলো প্রশ্বাসের সময় সংকুচিত হয়ে এরকম ফ্ল্যাট হয়ে গেল তাহলে এই অবস্থায় আসলে আমার বক্ষগহ্বরটার আয়তন বেশি থাকবে নাকি এই অবস্থায় বক্ষগহ্বরটার আয়তন বেশি থাকবে বলো দেখি অবশ্যই এই অবস্থায় বেশি থাকবে তাই না এই অবস্থাতে সে এতটুকু জায়গা কাভার করে রাখছে এই অবস্থাতে সে ছেড়ে দিল জায়গাটা তাহলে বক্ষগহ্বরের আয়তনটা কিন্তু বেড়ে যাবে ডায়াফ্রাম যদি সংকুচিত হয় আচ্ছা আবার ডায়াফ্রাম প্রসারিত হলে বক্ষগহ্বরের আয়তন কমে যাবে নিঃশ্বাস হবে ঠিক আছে ইন্টারকোস্টাল পেশি আসো যখনই দুইটা পাজরের মাঝখানে ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হবে সংকুচিত হয়ে বাহিরের দিকে তোমার পাজরগুলোকে টেনে নিয়ে আসবে ঠিক আছে তাহলে যদি ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়ে বাহিরের দিকে পাজরগুলোকে টেনে নিয়ে আসে তখন কি হবে আমার এই সামনের আর পিছনের লেন্থটা বেড়ে যাবে তাই না এখানে ইন্টারকোস্টাল পেশি ছিল ইন্টারকোস্টাল পেশিগুলো তোমার পাজরগুলোকে টেনে সামনের দিকে নিয়ে গেছে তাহলে এখানকার আয়তনটা বেড়ে গেল না তাহলে প্রশ্বাসের সময় আমার কি হবে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে এটাই বুঝছো দেখো ইন্টারকোস্টাল পেশি সংকোচন হবে ডায়াফ্রামটা সংকোচন হবে প্রশ্বাসের সময় নিঃশ্বাসের সময় এই দুইটাই প্রসারিত হবে ঠিক আছে আচ্ছা শ্বসন হার শ্বসন হার হচ্ছে একটা নর্মাল মানুষে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের মধ্যে 14 থেকে 18 বার এবং সেটা হচ্ছে নবজাতক শিশুর মধ্যে 40 বার আচ্ছা এই যে এখানে দেখাইছে এগুলো হচ্ছে আমার পাজর পাজরের মাঝখানে এগুলো হচ্ছে ইন্টারকোস্টাল পেশি ঠিক আছে এগুলো হচ্ছে পাজর এটার মাঝখানে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি তো ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হলে বক্ষপিঞ্জটা প্রসারিত হবে ইন্টারকোস্টাল পেশি যখন তোমার স্লথ হয়ে যাবে অথবা প্রসারিত হয়ে যাবে তখন সেটা আবার বক্ষগহ্বরটা ছোট হয়ে যাবে সেম ফর ডায়াফ্রাম আচ্ছা এরপরে হচ্ছে কিছু মুখস্থ জিনিস টাইডাল ভলিউম কি টাইডাল ভলিউম হচ্ছে যতটুকু বায়ু তোমার ফুসফুসে সবসময় থাকে ঠিক আছে আচ্ছা সরি টাইডাল ভলিউম হচ্ছে তুমি প্রত্যেকবার নিঃশ্বাস এবং প্রত্যেকবার প্রশ্বাস নেওয়ার সময় যতটুকু বাতাস বের করে দেবে যতটুকু বাতাস ভেতরে নাও এটা হচ্ছে টাইডাল ভলিউম 500 মিলিলিটার ঠিক আছে এই যে আমি একবার নিঃশ্বাস নিলাম 500 ml বাতাস ভেতরে ঢুকলো নিঃশ্বাস ছেড়ে দিলাম 500 ml বাতাস চলে গেছে ঠিক আছে রেসিডুয়াল ভলিউম হচ্ছে একটা মানুষ যদি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আলাদা করে তোমার যত বাতাস আছে ফুসফুসে সবগুলো বের করে দেয় তারপরেও ফুসফুসের মধ্যে যতটুকু বাতাস অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম যেটা হচ্ছে 1500 ml ঠিক আছে ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যে একটা অ্যাকচুয়ালি তোমার লাং কতটুকু বাতাস ধরে রাখতে পারে এটা হচ্ছে 4500 মিলিলিটার ঠিক আছে ইনফরমেশনগুলো তোমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে আচ্ছা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ খুব ইম্পর্ট্যান্ট না আমরা একটু একটু করে জানবো কী আসে অ্যাকচুয়ালি আমাদের মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ দুভাবে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে একটা হলো আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ স্নায়বিক নিয়ন্ত্রণ বুঝতেছে স্নায়ু দিয়ে হয় ব্রেন রিলেটেড রাসায়নিক নিয়ন্ত্রণটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন রিলেটেড অক্সিজেনের ঘনত্ব কতটুকু আছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা তো যেটা স্নায়বিক নিয়ন্ত্রণ দেখো এটার জন্য কিছু নিয়ন্ত্রণ কেন্দ্র আছে অবশ্যই আমাদের ব্রেনে কিছু নিয়ন্ত্রণ কেন্দ্র থাকবে যেটা দিয়ে কন্ট্রোল হবে কি কখন শ্বসন হবে কখন বন্ধ হবে এগুলো তাহলে
কোথায় আছে কিন্তু শ্বসন কেন্দ্রটা মেরুলার মধ্যে ঠিক আছে আচ্ছা তো কিছু প্রশ্বাস কেন্দ্র আছে কিছু নিঃশ্বাস কেন্দ্র আছে তো শ্বাসকেন্দ্র টোটাল চারটা একটা ডর্সাল ভেন্ট্রাল নিউমোটাক্সিক অ্যাপনিওস্টিক ঠিক আছে এগুলো নামগুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো এগুলো হচ্ছে আমার প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র এখন যেটা রাসায়নিক উদ্দীপনা দেখো রাসায়নিক উদ্দীপনা কিভাবে কাজ করে যদি রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক বেড়ে যায় তখন আমার বডি কী চেষ্টা করবে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দিতে তাহলে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দিলে কী হবে শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তাই না এমন কোনো কারণে আমাদের বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যে 0.2.5% যদি বেড়ে যায় তাহলে শ্বসনের হার দ্বিগুণ হবে কারণ বাতাসে অলরেডি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি তাই না তাহলে বাতাস থেকে আমাদের অ্যালভিওলার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আসবে তাহলে যদি আমাদের অ্যালভিওলার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি আসে আমার বডির কি শ্বাস প্রশ্বাস বাড়াই দিবে বাড়াই দিয়ে সে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে যাবে বাতাসে যদি অক্সিজেনের ঘনত্ব 20% থেকে 5% নেমে আসে তাহলেও শ্বসনের হার দ্বিগুণ হয়ে যাবে কেন কারণ আমাদের বডি চায় যে সে অক্সিজেন আমাদের বডিতে বেশি বেশি করে ঢোকাবে এখন এনভায়রনমেন্টে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় আমাদের অ্যালভিওলার মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন অ্যালভিওলাই কী যাবে যে আমার মধ্যে আরও বেশি 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 অক্সিজেন আসুক তখন সে কী করবে শ্বাস প্রশ্বাসের হার বাড়াই দিবে তাই না আচ্ছা স্নায়ুকেন্দ্রগুলো রক্তে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন অনেক ঘনমাত্রার প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করে মানে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়ন এটা নিয়ন্ত্রণ করে অনেকটা তারপরে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে অ্যাপনিওস্টিক কেন্দ্রটা উদ্দীপিত হয় ঠিক আছে অ্যাপনিওস্টিক কেন্দ্রটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে উদ্দীপিত হয় স্নায়ু সরবরাহ আমাদের এই যে আমরা একটু আগে পড়লাম না বিভিন্ন রকমের পেশি কাজ করবে তো ডায়াফ্রামের মধ্যে ফ্রেনিক নার্ভ কাজ করে বা ফ্রেনিক স্নায়ু কাজ করে যেটা দিয়ে সে সংকোচন হতে হবে নাকি প্রসারণ হতে হবে এখন সেটা তোমার সিগন্যাল পায় ফুসফুস যেটা সে আমাদের ভ্যাগাস স্নায়ু যায় ইন্টারকোস্টাল পেশির মধ্যে ইন্টারকোস্টাল পেশিগুলোতে হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু যায় সেটা দিয়ে তারা বুঝতে পারে আচ্ছা এখানে জাস্ট একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে এই যে নিঃশ্বাস কেন্দ্র প্রশ্বাস কেন্দ্র এটা কই থাকে মেরুলার মধ্যে থাকে এবং দেখো এগুলো হচ্ছে কী দিয়ে যাচ্ছে এবং এরা এই যে তোমার কোথায় কোথা থেকে কোথায় আসে যে মেরুলার মধ্যে আসে তাই না আচ্ছা তো তারপর এরা হচ্ছে কাকে অ্যাকচুয়ালি সিগন্যাল দেবে এই যে হ্যাঁ নিচে আমার ডায়াফ্রাম আছে এখানে হচ্ছে আমার ইন্টারকোস্টাল পেশি আছে তো এই ডায়াফ্রামের মধ্যে সিগন্যাল দেবে কে ফ্রেনিক নার্ভ তাই না আর যে ইন্টারকোস্টাল পেশিগুলো এগুলোতে সিগন্যাল দেবে কে ইন্টারকোস্টাল স্নায়ু আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে এই যে রাসায়নিক নিয়ন্ত্রণ দেখো রাসায়নিক নিয়ন্ত্রণগুলোকে আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হাইড্রোজেন আয়ন এগুলো হচ্ছে কতটুকু আছে আমাদের রক্তে বা কতটুকু আমার এনভায়রনমেন্টে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলো দিয়ে আসলে নিয়ন্ত্রণ হয় রাসায়নিক নিয়ন্ত্রণটা তাহলে আমাদের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কিছু রিসেপ্টর থাকে কিছু সংবেদনশীল কোষ থাকে যারা বুঝতে পারে যে আসলে আমার বডিতে অক্সিজেনের ঘনত্ব কতটুকু আমার বডিতে এখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কতটুকু আমার বডিতে এখন হাইড্রোজেন আয়নের পরিমাণ কতটুকু আমার বডিতে এখন আসলে কী করতে হবে অক্সিজেন বেশি লাগবে নাকি কার্বন ডাইঅক্সাইড বেশি লাগবে এগুলো এই রিসেপ্টরগুলো খুব ভালো বুঝতে পারে ঠিক আছে যেমন এই রিসেপ্টরগুলোর নাম কি ক্যারোটিড রিসেপ্টর অ্যাওরটিক রিসেপ্টর এটা যেমন অ্যাওরটাতে থাকে এটা ক্যারোটিড আর্টারিতে থাকে বা ক্যারোটিড ধমনীতে থাকে এখানে রিসেপ্টরগুলো বুঝতে পারে এগুলো এই জন্য ওগুলো আমরা বলি কেমো রিসেপ্টর কারণ তারা কেমিক্যালের ঘনত্ব বুঝতে পারতেছে কতটুকু অক্সিজেন কতটুকু হাইড্রোজেন এগুলো বুঝতে পারতেছে আচ্ছা ঠিক আছে তাহলে যখনই আমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে তখন সে কী করবে শ্বাস প্রশ্বাস বাড়াই দেবে অক্সিজেনের পরিমাণ কমে গেল শ্বাস প্রশ্বাস বাড়াই দেবে ঠিক আছে এখন বিগত বছরের কিছু কোয়েশ্চেন একটা সুস্থ পূর্ণবয়স্ক মানুষের মধ্যে মিনিটে কতবার শ্বসন ক্রিয়া সম্পন্ন হয় 14 থেকে 18 বার ঠিক আছে একটা স্বাভাবিক মানুষের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে 40 বার নবজাতক শিশুর মধ্যে আচ্ছা পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকাল সেম 14 থেকে 18 বার এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবা সাথে নবজাতকটাও মনে রাখো নবজাতকেরটা কত 40 বার মিনিটে 40 বার শ্বাসরঞ্জক শ্বাসরঞ্জকের মধ্যে একটা আমরা জানি খুব কমন শুনে আসছো সারা জীবন বাচ্চাকাল থেকে হিমোগ্লোবিন 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 তাই না হিমোগ্লোবিন হচ্ছে কী কাজে হেল্প করে আমাদের অক্সিজেন পরিবহন করতে হেল্প করে হিমোগ্লোবিন আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে হেল্প করে তাহলে এটা আমাদের একটা শ্বাসরঞ্জক হিসেবে কাজ করে ক্লোরোক্রুরিন হচ্ছে পলিকিড পলিকিড মানে কি এটা অ্যাকচুয়ালি অ্যানিলিডা পর্বের প্রাণীর কথা বলতেছে ঠিক আছে আচ্ছা হিমোসায়ানিন হচ্ছে মলাস্ক এবং আর্থ্রোপড এটা কিন্তু আমরা পড়ে আসছি হিমোএরিথ্রিন হচ্ছে ব্রাকিওপড এবং তোমার সাইপান কুলিড এটা এটা লেস ইম্পর্টেন্ট ঠিক আছে এটা লেস ইম্পর্টেন্ট বাট এই তিনটা মনে রাখবা মাস্ট আচ্ছা এরপরে আসো হিমোগ্লোবিন সম্পর্কে একটু কথাবার্তা জানি আমরা হিমোগ্লোবিন কথাটাকে তুমি যদি ভাঙো তাহলে দুটো জিনিস পাবো একটা হলো হিম একটা হলো গ্লোবিন ঠিক আছে এই হিমকে ভাঙলে আবার আয়রন পাওয়া যায় আয়রন বা লোহা পাওয়া যায় ঠিক আছে হিমের অলমোস্ট ম্যাক্সিমাম পোর্শনই হচ্ছে এই আয়রন বা লোহা দিয়ে তৈরি আর গ্লোবিনটা কী আসলে গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন ঠিক আছে তাহলে এটা হলো একটা হিমোগ্লোবিন একটা হিমোগ্লোবিন এরকম হয় দেখতে চারটা বাহু থাকে এবং প্রত্যেকটা হিমোগ্লোবিনের প্রত্যেকটা দুইটা বাহুর মাঝখানে একটা একটা করে অক্সিজেন অণু তারা বহন করতে পারে ঠিক আছে তাই একটা হিমোগ্লোবিন অণু চার অণু অক্সিজেন পরিবহন করতে পারে আচ্ছা তাহলে কিছু মুখস্থ ইনফরমেশন আছে এগুলো তোমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে আণবিক ওজন হচ্ছে 64,450 ডাল্টন লেস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তেমন না
পড়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। অবস্থান কোথায়? এরা কই থাকে? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সবসময় আমার আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। তাহলে আরবিসি কিরকম শেপের হয়? ডিস্ক শেপড বা বাইকনকেভ শেপড বা দ্বি অবতল শেপের মতো হয়। আচ্ছা, এবং এরা হচ্ছে কিছু অমেরুদণ্ডীর প্লাজমার মধ্যেও থাকতে পারে। আচ্ছা, আর গঠন কিরকম? এরা আসলে কী কালারের হয়? লাল বর্ণের হয়। কেন কেন লাল বর্ণের হয়? কারণ তাদের মধ্যে এই যে আয়রন আছে, এই জন্য তারা হচ্ছে লাল বর্ণের হয়। আচ্ছা, চারটা একক নিয়ে গঠিত, এই যে বললামই চারটা আলাদা আলাদা একক নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা একক হচ্ছে একটা করে অক্সিজেন অণু গঠন, অক্সিজেন অণু পরিবহন করবে, তাই না? এই যে হিমের মধ্যে ম্যাক্সিমাম পোর্শনই হচ্ছে আমার কি? লোহা। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু আরেকটা ইনফরমেশন, হিম এবং গ্লোবিনের অনুপাত কতটুকু থাকে আসলে রক্তের মধ্যে? 1:25, ঠিক আছে? গ্লোবিনের পরিমাণ অনেক বেশি থাকে অবশ্যই। আচ্ছা, পূর্ণবয়স্ক একটা মানুষের সমগ্র থেকে মাত্র 3 গ্রাম লোহা থাকে, এই 3 গ্রাম লোহার ম্যাক্সিমাম পোর্শনই থাকে হচ্ছে এই হিমোগ্লোবিনের মধ্যে, ঠিক আছে? এবং এদের কাজ কি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন করা। আচ্ছা, তো অক্সিজেন পরিবহন হয় কিভাবে? মূলত দুইভাবে, একটা হলো ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ মানে কি? কিছুই না, জাস্ট রক্তের মধ্যে অক্সিজেনটা দ্রবীভূত হয়ে পরিবহন হতে থাকবে, এটা হলো ভৌত দ্রবণ। কতটুকু? খুবই অল্প পরিমাণ, 100 ml এর মধ্যে মাত্র 0.2 ml, বাকি পুরাটাই হয় হচ্ছে রাসায়নিক যৌগ রূপে পরিবহন। এখন রাসায়নিক যৌগ রূপে কিভাবে পরিবহন, একটু আগে দেখাইলাম। প্রত্যেকটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন অণু বহন করতে পারে? 4টা অক্সিজেন অণু, তাই না? তাহলে এই 4টা অক্সিজেন অণু হিমোগ্লোবিন বহন করে। এই হিমোগ্লোবিন আর অক্সিজেন এই দুইটা মিলে যে যৌগ তৈরি করে সেটাকে আমরা বলি কি? অক্সি হিমো গ্লোবিন যৌগ, তাই না? এই অক্সি হিমোগ্লোবিন যৌগ আকারে এই রক্ত, রক্তের আরবিসি হচ্ছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন, সে অক্সিজেনটাকে পরিবহন করে কোথায় নিয়ে যাবে? কোষে নিয়ে যাবে, কারণ আমার কোষে অক্সিজেন দরকার। যখনই কোষের কাছে যাবে তখন তো আমার হিমোগ্লোবিন আর কোষের মধ্যে ঢোকায় কোনো লাভ নাই, তাই না? আমার অক্সিজেন ঢোকাতে হবে, তখন কী হবে? এই অক্সিজেন নিয়ে হিমোগ্লোবিনটা মাঝে মাঝে ভেঙে যাবে, অক্সিজেনটা আলাদা হয়ে যাবে, হিমোগ্লোবিন নিজের নিজের মতো কাজ করতে আবার চলে যাবে, ঠিক আছে? অক্সিজেনটা টিস্যুর মধ্যে ঢুকে আবার শোষণ করবে। আচ্ছা, তাহলে রাসায়নিক যৌগ রূপে 98% সেটা অ্যাকচুয়ালি কীভাবে হয়? এই যে অস্থায়ী অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে বাহিত হয়। আচ্ছা, দেখো এটা হলো কী বুঝাইছে? এটা হলো একটা অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই চারপাশে কৈশিক জালিকা, কৈশিক জালিকার মধ্যে এগুলো কী? এগুলো হচ্ছে আমার আরবিসি বা লোহিত রক্তকণিকা, যার মধ্যে হিমোগ্লোবিন আছে। এরা আসছে কেন এখানে? এরা আসছে হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করার জন্য। এখন আমার অ্যালভিওলাইয়ের মধ্যে কী আছে? বাহিরের বাতাসে, এনভায়রনমেন্টের মধ্যে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, তাই না? আর রক্তের কৈশিক জালিকার মধ্যে আমার অক্সিজেনের পরিমাণ কম্পারেটিভলি কম। বাহিরের দিকে অ্যালভিওলার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম্পারেটিভলি কম, আর লোহিত রক্তকণিকার মধ্যে কী হয়েছে? কোষের মধ্যে অনেক বেশি শ্বসন হয়েছে, অক্সিজেন ভিতরে ঢুকছে, শ্বসনের ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়েছে, এই কার্বন ডাইঅক্সাইড ব্লাড দিয়ে তো কৈশিক জালিকা আসছে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কী? অনেক বেশি। তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে অক্সিজেনের পরিমাণ বেশি, এখানে অক্সিজেনের পরিমাণ কম, তাহলে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন এখান থেকে এখানে চলে আসবে, তাই না? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখানে কম, এখানে বেশি, তাহলে কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইয়ে চলে আসবে, তাই না? সিম্পল। আচ্ছা, তাহলে এখানে কোন প্রক্রিয়া কাজ করতেছে? আমার ব্যাপন, তাই না? ব্যাপন প্রক্রিয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আসো, দেখো কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবহন হয়। কার্বন ডাইঅক্সাইড পরিবহন হওয়াটা একটু কমপ্লেক্স, দেখো আমরা সোজা করে পড়বো। ওখানে অক্সিজেন পরিবহন ভৌত ছিল, এখানেও ভৌত, ঠিক আছে? কী হবে? খুবই অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জাস্ট রক্তের মধ্যে প্রবাহিত হয়ে চলে যাবে। তাহলে কিছু কার্বন ডাইঅক্সাইড তোমার রক্তরসের মধ্যে যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করবে। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কেমিস্ট্রির সবচেয়ে ইজি ইকুয়েশন এটা, সেটা হচ্ছে কী তৈরি করে? বাইকার্বনিক অ্যাসিড তৈরি করে, তাই না? কোন এনজাইমের মাধ্যমে তৈরি করে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে তৈরি করে। এই বাইকার্বনিক অ্যাসিড রূপে হচ্ছে এটা পরিবাহিত হবে, ঠিক আছে? তারপরে আসে একটা কার্বামিনো যৌগ। কার্বামিনো যৌগটা কী? কার্বামিনো যৌগ হচ্ছে যে হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে। বলতেছিলাম না আমরা যে হিমোগ্লোবিন কী কাজ করে? দুইটা কাজ করে, একটা অক্সিজেনের পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন যখন করবে হিমোগ্লোবিন, তখন সেটা কী আকারে করে? এরা দুজন মিলে একসাথে কী তৈরি করবে? ওখানে ছিল অক্সি, এখানে হলো কার্বন, যেহেতু কার্বক্সি, কার্বক্সি হিমোগ্লোবিন, তাই না? এই কার্বক্সি হিমোগ্লোবিন রূপে সে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। কিছু কার্বন ডাইঅক্সাইড আবার প্রোটিনের সাথেও অ্যাটাচড হয়, ঠিক আছে? কিছু প্রোটিন, এই প্রোটিনের সাথে অ্যাটাচ হয়ে তারা কী তৈরি করবে? কার্বামিনো প্রোটিন, ঠিক আছে? তাহলে এই কার্বামিনো প্রোটিন আর হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন, এই দুইটা যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হবে, ঠিক আছে? কত পার্সেন্ট? 27%। এখানে পার্সেন্টেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 100 ml রক্তের মধ্যে 3 ml রক্ত মাত্র যেটা হচ্ছে আমার এই কার্বামিনো যৌগ রূপে প্রবাহিত হয়, তার মধ্যে কার্বক্সি হিমোগ্লোবিন রূপে হয় 2 ml, আর 1 ml হয় হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে, ঠিক আছে? বোঝা গেছে, ঠিক আছে? বাইকার্বনের যৌগ কীভাবে হয়? এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় না, এই কার্বনিক অ্যাসিড কী হবে পরবর্তীতে গিয়ে? কার্বনিক অ্যাসিড ভেঙে আমার হাইড্রোজেন আয়ন আর হচ্ছে বাইকার্বনেট আয়ন তৈরি করে, তাই না? এই বাইকার্বনেট আয়ন কী করবে? এটা হলো আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের কোষ, আমাদের কোষের মধ্যে সোডিয়ামের পরিমাণ
কোষের মধ্যে সোডিয়ামের পরিমাণ অনেক কম। মনে রাখবা কোষ হচ্ছে পটাশিয়ামের বস্তা, ঠিক আছে? কোষ হচ্ছে পটাশিয়ামের বস্তা, তাহলে কোষের মধ্যে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি। আর আমার বাহিরের মধ্যে প্লাজমার পরিমাণ, প্লাজমাতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে? কোষের বাইরে তাহলে বাইকার্বনেট আয়ন যেটা সে প্লাজমাতে যখন পরিবাহিত হবে অথবা কোষের বাইরে পরিবাহিত হবে তখন কি করবে, এখানে যেহেতু সোডিয়াম অনেক বেশি তাহলে সোডিয়ামের সাথে বাইন্ড করে সোডিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করবে। আর কোষের মধ্যে দিয়ে যখন পরিবাহিত হবে, মানে ধরো আরবিসির মধ্যে দিয়ে যখন পরিবাহিত হবে বা লোহিত রক্তনিকার মধ্যে দিয়ে যখন পরিবাহিত হবে তখন এখানে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি, তখন সে কী করবে, পটাশিয়ামের সাথে বাইন্ড করে পটাশিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করবে, তাই না? তাহলে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তনিকার মাধ্যমে প্রবাহিত হবে, ঠিক আছে? এই কথাগুলাই এখানে বলা আছে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে হ্যামবার্গার্স রিয়াকশন। হ্যামবার্গার্স রিয়াকশন জিনিসটা কি, এটা হলো দেখো এখন একটা এই একটা কোষ, ধরো এটা একটা লোহিত রক্তকণিকা, ঠিক আছে? এটা হলো একটা লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার মধ্যে কী বলছে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি, তাই না? তাহলে এখানে পটাশিয়াম তো নর্মালি আছে, আর যেটা বাইকার্বনেট আয়ন সেটা হচ্ছে আমার বাহিরের দিকে আছে। এই বাইকার্বনেট আয়ন এখানে প্লাজমার মধ্যে সোডিয়ামের সাথে বাইন্ড করতেছে, আর সে যখন কোষের ভিতরে ঢুকবে ঢুকে হচ্ছে পটাশিয়ামের সাথে বাইন্ড করবে। এখন আমার একটা কোষ সবসময় চায় নিউট্রাল থাকতে, এই পৃথিবীতে সবাই নিউট্রাল থাকতে চায়, কোষগুলোও নিউট্রাল থাকতে চায়, ঠিক আছে? তো তারা যখন এই বাইকার্বনেট অথবা ঋণাত্মক আয়নযুক্ত একটা তোমার মূলক ভেতরের দিকে নিবে, কোষের ভেতরে নিবে, তখন তারা অবশ্যই চাবে না যেখানে বাইকার্বনেট আয়ন ঢুকতে ঢুকতে এটা আস্তে 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 ঋণাত্মকই হয়ে যাক, চাবে সেটা অবশ্যই চাবে না। তারা কী করবে, তখন একটা যখন ঋণাত্মক আয়ন ঢুকবে আরেকটা ঋণাত্মক আয়ন তারা এখান থেকে বের করে দেবে, সেই ঋণাত্মক আয়নটা হচ্ছে ক্লোরাইড, ঠিক আছে? তাহলে সমতা মেনটেন থাকলো, তাই না? যতটুকু ঋণাত্মক আয়ন ভেতরে ঢুকতেছে ঠিক সমপরিমাণ ঋণাত্মক আয়ন বের করে দিচ্ছে। তাহলে এই যে সমতা সাধনটা এটাকে আমরা বলি হচ্ছে হ্যামবার্গার্স রিয়াকশন, ঠিক আছে? হ্যামবার্গার শিফট, একটা বাইকার্বনেটের বদলে একটা ক্লোরাইড ভেতরে বাইরের দিকে বের হয়ে আসবে। আচ্ছা, তো এই যে এখানে হ্যামবার্গার শিফটটা দেখানো হয়েছে, দেখো এটা হলো আমার কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কোথায়, শ্বসনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড পানি মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বনিক অ্যাসিড ভেঙে কি হচ্ছে হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়নটা কই যাবে, এই যে প্লাজমার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্রবাহিত হচ্ছে, এবং সে আরবিসির মধ্যে কি হবে, আরবিসির মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট রূপে প্রবাহিত হবে, তাই না? এবং যখনই একটা বাইকার্বনেট আরবিসির মধ্যে ঢুকবে তখন অ্যাট দ্য সেম টাইম কি করবে, ক্লোরাইড শিফট, ক্লোরাইডটা হচ্ছে তোমার বের হয়ে যাবে, তাই না? এরকম। আচ্ছা, তাহলে আর যেটা অক্সিজেন, অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করবে, এটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে যে ক্লোরাইড শিফটটা দেখানো হয়েছে, যে হচ্ছে বাইকার্বনেট আয়ন বের হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম ক্লোরাইড আয়ন ঢুকতেছে, ঠিক আছে? তাহলে বাইকার্ব আর ক্লোরাইড আয়নের যে আদান প্রদানের মাধ্যমে যে সমতা সাধন এটাকে আমরা বলতেছি কি, বলতেছি ক্লোরাইড শিফট। আচ্ছা, বা হ্যামবার্গার্স রিয়াকশন, বিজ্ঞানে হ্যামবার্গার আবিষ্কার করছিল সেজন্য বলা হয় হ্যামবার্গার্স রিয়াকশন। দেহের বিভিন্ন স্থানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড চাপ, এটা হচ্ছে একচুয়ালি মুখস্থ, এবং এটা একটু জানা ইম্পর্টেন্ট, কারণ ওই যে আমরা বললাম না একটু আগে যে অ্যালভিওলাই, এটা বাইরে থেকে কৈশিক জালিকা, এখন এদের মধ্যে আসলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের মধ্যে পার্থক্য না থাকলে, একটা গ্র্যাডিয়েন্ট বা একটা চাপ আলাদা করে তৈরি না হলে সেটা কি কখনো কাজ করবে, কখনো ব্যাপন হবে, হবে না, তাই না? তাহলে অবশ্যই এদের পার্থক্য আছে, অ্যালভিওলার মধ্যে 107 মিলিমিটার মার্কারি, কৈশিক জালিকা অক্সিজেনের পেশে 40 মিলিমিটার মার্কারি, তাহলে বিশাল পার্থক্য। তাহলে কী হবে, সিম্পলি অ্যালভিওলাই থেকে কৈশিক জালিকা চলে আসবে, কার্বন ডাইঅক্সাইড প্রেশার কোথায় বেশি, কৈশিক জালিকায় অনেক বেশি, আর কম্পারেটিভলি অ্যালভিওলার মধ্যে কম, তাহলে কী হবে, কৈশিক জালিকা থেকে আলটিমেটলি অ্যালভিওলার মধ্যে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড, তাই না? মানগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, বহিঃশ্বসন অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য, বহিঃশ্বসন কি, বহিঃশ্বসন হচ্ছে একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া, জাস্ট আমি বাতাস বের করবো, বাতাস নিব, শেষ, কাজ শেষ। অন্তঃশ্বসনে কী করবো, ভেতরের দিকে আমার ওই যে চারটা ধাপ, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, অ্যাস্ট্রাল কোয়ে, এইসব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এইসব দুনিয়ার সিস্টেমের মাধ্যমে আসলে আমার অন্তঃশ্বসনটা হবে, ঠিক আছে? তাহলে এখানে এনজাইম জড়িত, এখানে শক্তি জড়িত, এখানে বিভিন্ন রকমের বাহক লাগবে, তাই না? এখানে হচ্ছে আমার শুধুমাত্র শ্বাসগ্রহণ শ্বাস থেকে ব্যাপার না, এখানে যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, গ্যাস পরিবহন, এইসব ব্যাপার স্যাপারও আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার বিগত বছরের কোয়েশ্চেন দেখি, কিছু আসো, রক্তে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড লিখতে চাইছে অ্যাকচুয়ালি তারা, পরিবহনের মাধ্যম নয় কোনটা, কী কী, বা কার্বনিক অ্যাসিড রূপে প্রবাহিত হয়, একটু আগেই বলেছি বাইকার্বনেট যৌগ রূপে প্রবাহিত হয়, তাই না? সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, কার্বামিনো যৌগ রূপে প্রবাহিত হয়, একটু আগে বললাম কার্বামিনো হিমোগ্লোবিন, আর এটা হচ্ছে কার্বামিনো প্রোটিন, কার্বন মনোক্সাইড বলিনি আমি, কার্বন মনোক্সাইড আমাদের যে দেহের জন্য বিষাক্ত, ঠিক আছে? এটা রূপে কখনোই প্রবাহিত হবে না। শ্বসনতন্ত্র সম্পর্কে নিচে কোন কথাটি সঠিক নয়, এটা কি বলছে, ফুসফুসে কৈশিক নালীতে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী যৌগ, স্থায়ী যৌগ হইলে কি সেটা কখনো কোষের মধ্যে গিয়ে ভাগ হয়ে অক্সিজেন ছেড়ে দিয়ে আসবে, কখনোই আসবে না, সে তো সারা জীবন অক্সিজেনের সাথে লেগে থাকবে, লেগে অক্সিজেন হিমোগ্লোবিন যৌগ রূপে ঘুরে বেড়াবে, সে কখনোই কোষের কাছে অক্সিজেন ছাড়বে না, তাহলে এটা অস্থায়ী হিমোগ্লোবিন, অস্থায়ী যৌগ। আসলে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নের কোনটা তৈরি করে, খুবই সোজা, কি বলছি, কার্বামিনো হিমোগ্লোবিন, আর প্রোটিনের সাথে
তোমার যুক্ত হয়ে কি তৈরি করে কার্বামিনো প্রোটিন। কোনটা মানবদেহে শ্বসনের জন্য সঠিক নয়? ফুসফুসে কোষীজালিকা দেহ থেকে আগত রক্ত অক্সিজেনের চাপ থাকে 107 মিলিমিটার/মিনিট। ওই যে বললাম কষ্ট করে একটু ইনফরমেশনগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? কোষীজালিকার মধ্যে আগত রক্ত অক্সিজেনের চাপ থাকে 107 মিলিমিটার/মিনিট, অনেক বেশি। এটা আমরা পড়ছি অ্যালভিওলার মধ্যে থাকে 107 মিলিমিটার/মিনিট, আর যেটা কোষীজালিকা থাকে সেখানে কত পড়ছি 40 মিলিমিটার/মিনিট, তাই না? তাহলে ভুল ইনফরমেশন এটা, সেজন্য এটা সঠিক নয়। আচ্ছা, অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য কোনটা বলছে? অন্তঃশ্বসনের মধ্যে কি বললাম, শক্তি তৈরি হবে, অন্তঃশ্বসনের মধ্যে এনজাইম দরকার হবে, তাই না? তাহলে এখানে বলছে কোনো শক্তি উৎপন্ন হয় না, তাহলে এটা ভুল অ্যান্সার। সহজ কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু সহজ সহজ কোয়েশ্চেনে আসে, বেসিক কোয়েশ্চেন আসে, এগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? এখন শ্বাসনালীর মধ্যে কী কী সমস্যা হয়? শ্বাসনালীকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী, একটা হলো আমার নিম্ন শ্বাসনালী। তো যেটা ঊর্ধ্ব শ্বাসনালী তার মধ্যে কী কী পড়ে, যেগুলো দেখতে পাই একচুয়ালি আমরা বাইরে থেকে, নাক, কান, গলা, তারপরে আমাদের এই যে তোমার গালের পিছনের দিকে সাইনাস আছে, চোখের পিছনের দিকে সাইনাস আছে, কিছু প্যারানেজাল সাইনাস বলা হয়, ঠিক আছে? এই সাইনাসগুলো আমার ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে পড়ে। নিম্ন শ্বাসনালীর মধ্যে ভেতরের দিকে জিনিস, শ্বাসনালী, ফুসফুস, এগুলো। এখন এটা আলাদাভাবে ভাগ করা হয় কারণ হচ্ছে দুইটাতে আলাদা আলাদা রকমের রোগ হয়, ঠিক আছে? যেমন এই যে প্যারানেজাল সাইনাস, ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে সাইনুসাইটিস হয়, ঠিক আছে? প্রদাহ হবে, সাইনাসের মধ্যে প্রদাহ হবে। এখন এই সাইনাসগুলো কি? সাইনাস হচ্ছে আমাদের এই যে মুখমণ্ডলের মধ্যে কিছু অস্থি আছে যেগুলোকে আমরা বলি বায়ুপূর্ণ অস্থি বা নিউম্যাটিক অস্থি বলা হয়, ঠিক আছে? এই বায়ুপূর্ণ বা এই নিউম্যাটিক অস্থিগুলার বৈশিষ্ট্য হচ্ছে এই অস্থিগুলোতে এরকম ছোটো 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 অনেক ছিদ্র থাকে যেগুলোর মধ্যে বাতাস নিয়ে পূর্ণ থাকে, ঠিক আছে? এই প্রত্যেকটা অস্থি হচ্ছে নাসিকা গহ্বরে উন্মুক্ত হয় এবং এরা হচ্ছে প্যারানেজাল সাইনাস রূপে কাজ করে, এরা হচ্ছে বাতাস ধরে রাখে। এখন এটা কতগুলো আছে, টোটাল 4 জোড়া আছে, নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখান থেকে প্রায়ই কোয়েশ্চেন আসে নিচের কোনটি প্যারানেজাল সাইনাস নয়, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথোময়েডাল, স্ফেনোডাল, তোমরা যখন তোমার বোনসের চ্যাপ্টারটা পড়বা, হাড়হাড্ডির চ্যাপ্টার পড়বা, তখন দেখবা যে সেখানে হচ্ছে আরও কিছু তোমার হাড়হাড্ডির নাম আছে, অ্যাথোময়েড, স্ফেনয়েড ছাড়া, ফ্রন্টাল, ম্যাক্সিলারি ছাড়া, প্যারাইটাল আছে, ঠিক আছে? এরকম কিছু তোমার অস্থির নাম দিয়ে দিবে যেটা এই চারটার মধ্যে পড়ে না, তখন তোমরা কনফিউজ হয়ে যাও, ঠিক আছে? যেটার জন্য ভালো মতো মনে রাখতে হবে। তো এই ম্যাক্সিলারি সাইনাস যেটা, সেটা কোথায় অবস্থিত? ম্যাক্সিলা হচ্ছে আমাদের যেই হাড়টা আমাদের ঊর্ধ্ব চোয়াল গঠন করে সেটাকে আমরা ম্যাক্সিলা বলি, ঠিক আছে? তাহলে ম্যাক্সিলারি সাইনাস ঠিক এই জায়গাটা অবস্থিত, গালের যেখানে। ফ্রন্টাল সাইনাস কি? ফ্রন্টাল আমাদের কপাল গঠন করে, ঠিক আছে? এই দুই জায়গায় ফ্রন্টাল সাইনাস আছে। অ্যাথোময়েডাল সাইনাস কোথায়? দুই চোখের মাঝখানে, এই যে দুই চোখ, দুই চোখের মাঝখানের দিকে অ্যাথোময়েডাল সাইনাস আছে, ঠিক আছে? এখানে অ্যাথোময়েডাল বোনও আছে। স্ফেনয়েডাল সাইনাস ভেতরের দিকে থাকে, অ্যাথোময়েডাল সাইনাস যে বললাম তার ঠিক পিছনের দিকে থাকে স্ফেনয়েডাল সাইনাস, এবং প্রত্যেকটা সাইনাসেই প্রদাহ হইতে পারে, হয়ে সাইনুসাইটিস হতে পারে। আচ্ছা, এখন আসে সাইনুসাইটিস। সাইনোসাইটিসের মধ্যে কী কী দেখো, সাইনোসাইটিস কীভাবে কীভাবে হতে পারে? ভাইরাসের সংক্রমণে, ব্যাকটেরিয়া, ছত্রাক, সব রকমের সংক্রমণেই সাইনোসাইটিস হওয়া পসিবল, ঠিক আছে? এখন সাইনোসাইটিস হতে পারে যে সেটা খুবই অল্প সময় ধরে আছে, 4 থেকে 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে গেল, অথবা হইতে পারে যে 2 মাসের থেকেও বেশি আসে, ঠিক আছে? মানে 8 সপ্তাহের থেকে বেশি আসে। তখন যদি 4 থেকে 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় সেটাকে আমরা বলি কি, অ্যাকিউট সাইনোসাইটিস, ঠিক আছে? অ্যাকিউট কথাটার অর্থ হচ্ছে খুব অল্প সময়ের জন্য। দুই মাস যদি হয় তাহলে সেটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। ক্রনিক কথাটার অর্থ হচ্ছে অনেক দিন ধরে কিছু একটা হচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাকিউট আর ক্রনিক। কারণ কি, ভাইরাস, ভাইরাসের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে HRSV, হিউম্যান রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, খুব ইম্পর্টেন্ট, দিয়ে খুব কমনলি হয় আমাদের বাংলাদেশে সাইনোসাইটিস। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিউমো ভাইরাস, এই মেটানিউমোটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট প্যারা ইনফ্লুয়েঞ্জা, HRSV সাথে খুব ভালো করে মনে থাকেন। ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্রেপটোকোকাস নিউমোনি, খুব ইম্পর্টেন্ট, খুব কমন। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা খুব ইম্পর্টেন্ট, এছাড়া কিছু ছত্রাকের আক্রমণে হতে পারে। এছাড়া এরকম হয় না, কারো হচ্ছে খুব খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে, একটু ঠান্ডা কিছু খাইলে ঠান্ডা লাগে, তাদের ক্ষেত্রে সাইনোসাইটিস হওয়ার চান্স অনেক বেশি। কারো যদি বাচ্চাকাল থেকে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে হইতে পারে। নাকে পলিপের জন্য হইতে পারে, নাকে পলিপ মানে পেছনের দিকে নাকে যদি কোনো কারণে নাকে এরকম একটা বড় মাংস বেড়ে যায়, বলো না মাংস বেড়ে যায়, অ্যাকচুয়ালি পলিপ, ঠিক আছে? এরকম নাকে যদি পলিপ হয় তখন যেহেতু বাতাস ঠিকমতো চলাচল করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমার সাইনোসাইটিস হতে পারে। দাঁতের ইনফেকশন থেকে ছড়ায় সাইনাসে গিয়ে সাইনোসাইটিস হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস একটা রোগ, জেনেটিক একটা রোগ, এটার জন্যও হইতে পারে। আর হচ্ছে টনসিল যদি কোনো কারণে বড় হয়ে যায় সেটা হচ্ছে সাইনাসে গিয়ে চাপা দিবে, তখন কী করবে, সাইনাসগুলোতে প্রদাহ হইতে পারে, সাইনোসাইটিস হতে পারে, ঠিক আছে? লক্ষণ কী? লক্ষণ হচ্ছে আমার সাইনাসগুলোতে যখন প্রদাহ হবে তখন সেখানে কী হবে, পুস জমবে, তাই না? সেখানে কিছু ফ্লুইড জমবে, সেগুলো পরবর্তী কোথা থেকে বের হয়ে আসবো? ওদের বের হওয়ার রাস্তা কী? অ্যাকচুয়ালি নাসা গহ্বর বা নাক। তাহলে নাক থেকে আমরা এই যে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল পাবো, খুব বেশি মাথা ব্যথা করবে, কারণ এই জিনিসগুলো কোথায় আছে, সাইনাসগুলো এই যে মাথার এখানে, ফ্রন্টাল এখানে আছে দুইটা, এথোময়েড আছে এখানে, স্ফেনয়েড আছে এখানে, মাথায় তো আছে, তাহলে মাথা ব্যথা করবে, ঠিক আছে? জ্বর হবে, যে কোনো প্রদাহ হলেই জ্বর হবে সেখানে। আর হচ্ছে কাশি হতে পারে।
জটিলতা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া ভাইরাস যে আমার প্যানাসাল সাইনাসগুলোতে যাচ্ছে এগুলোর সাথে আবার ব্রেনের কানেকশন আছে ঠিক আছে তো কোনো কারণে যদি এই যে ফ্রন্টাল সাইনাস থেকে ব্যাকটেরিয়াগুলো ব্রেনে চলে যায় তখন সেটা মেনিনজেসকে আক্রমণ করে মেনিনজাইটিস করতে পারে ঠিক আছে এছাড়া ব্রেন অ্যাবসেস করতে পারে এটা হচ্ছে যদি কোনো কারণে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আমার ব্রেনের মধ্যে চলে যায় আচ্ছা তারপর আছে ওটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের সংক্রমণ ওটাইটিস মিডিয়া হচ্ছে কানের রোগ আমাদের ঠিক আছে আমাদের কান কয় ধরনের তিনটা আছে এক মানে তিনটা পার্ট আছে কানের সবার বাইরেটাকে হচ্ছে এক্সটার্নাল এয়ার অন্তকর্ণ তারপর হচ্ছে মিডল এয়ার বা মধ্যকর্ণ তারপর হচ্ছে ইন্টারনাল এয়ার অথবা অন্তকর্ণ ঠিক আছে তার মধ্যে মিডল এয়ার যেটা মিডল এয়ারের মধ্যে যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় সেটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া বা ওটাইটিস মিডিয়া ঠিক আছে দেখো এখন বাচ্চাদের ওটাইটিস মিডিয়া যেটা সেটা কি তিন ধরনের হতে পারে সেম আবার অ্যাকিউট অল্প সময় ধরে আছে ক্রনিক অনেক দিন ধরে আছে একটা হচ্ছে অ্যাধেসিভ ওটাইটিস মিডিয়া কোনো কারণে যদি আমার এই ওটাইটিস মিডিয়া আরও বেশি সিরিয়াস হয়ে যায় ঠিক আছে আমার টিম্প্যানিক মেমব্রেন যে আছে সেই টিম্প্যানিক মেমব্রেনকে ইনভলভ করে ফেলে সেটাকে আমরা অ্যাধেসিভ ওটাইটিস মিডিয়া বলতে পারি কাদের বিষয় হবে সাধারণত বয়স্ক বাচ্চাদের বিষয় যাদের খাওয়াতে দেওয়াতে সময় হয়তো দুধ বা কোনো খাবার কানের মধ্যে দিয়ে চলে গেছে তাদের ক্ষেত্রে এসব বিষয় কারণ কি সেম কারণ আমার সাইনোসাইটিসের মতে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণে হতে পারে এখানেও আমার এইচআরএসভি ইম্পর্টেন্ট এইচআরএসভি দিয়ে হয় স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া দিয়ে হয় হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এখানে আলাদা করে যেটা সেটা হচ্ছে মরাক্সেলা দিয়ে হতে পারে ঠিক আছে মরাক্সেলা ক্যাটারোলিস দিয়ে হতে পারে আচ্ছা এখন আমাদের মধ্যকর্ণের সাথে নাকের একটা সংযোগ স্থল আছে সেটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব বলা এরকম একটা টিউব থাকে যেটা দিয়ে আমাদের মধ্যকর্ণ আর হচ্ছে নাকটা অ্যাটাচ থাকে এখন কোনো কারণে যদি এই টিউবের মধ্যে অবস্ট্রাকশন হয় বা এই টিউবের মধ্যে কোনো এক জায়গায় বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কী হতে পারে আমার মধ্যকর্ণের কাজ করবে ঠিকঠাক মতো করতে পারবে না ধর মধ্যকর্ণে সংক্রমণ হতে পারে হয়ে সেখানে অরিটিস মিডিয়া হতে পারে অ্যাডেনয়েড যদি ফুলে যায় তারপরে হচ্ছে শিশু অ্যাডেনয়েড এক ধরনের গ্রন্থি ঠিক আছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে তাহলে স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করবে বাচ্চাটার ওটাইটিস মিডিয়া হবে লক্ষণ কি অনেক বেশি জ্বর থাকবে যেহেতু ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ হচ্ছে অনেক বেশি জ্বর থাকবে কানে খুব বেশি ব্যথা করবে এবং কানের মধ্যে বিভিন্ন রকম ভো ভো শব্দ যেহেতু ভিতরে পুষ্টিতে জমছে এসব শুনতে পাবে ঠিক আছে আচ্ছা এখন দেখুন একটা খুবই সিম্পল টপিক খুব ইম্পর্টেন্ট না আমরা একটু করে জানবো যদি কোয়েশ্চেন চলে আসে কখনো ধূমপায়ের এক্সরে আর অধূমপায়ের এক্সরের মধ্যে পার্থক্য কি ধূমপায়ের এক্সরের মধ্যে সব কিছু খারাপ খারাপ জিনিস দেখতে পাবা একটা লাংয়ের মধ্যে যে একটা তোমার সুষম বন্টন আছে সুষম স্বচ্ছতা আছে পুরো লাংটা দেখতে একই রকম লাগবে ওই জিনিসটা এখানে থাকবে না ঠিক আছে লাংয়ের মধ্যে বিভিন্ন জায়গায় পানি জমতে পারে লাংয়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যাভিটি হতে পারে তারপরে হচ্ছে আমার লাংয়ের যে সিলিয়াগুলো আছে যেগুলো দিয়ে আসলে বাতাস বা ব্যাকটেরিয়া বের করে দেয় সেই সিলিয়াগুলো কাজ করবে না এখানে তাই না আচ্ছা তারপরে হচ্ছে ফুসফুস অথবা অ্যালভিওলার যে প্রাচীরগুলো আছে সেগুলো ধূমপায়ের এক্সরের ক্ষেত্রে কী হবে খুবই পাতলা হয়ে যাবে খুবই দুর্বল হয়ে যাবে অ্যালভিওলার ওয়ালগুলো ফেটে যেতে পারে কিন্তু কখনোই অধূমপায়ের এক্সরের মধ্যে এইসব হবে না ঠিক আছে আচ্ছা এই যে এমফাইসেমা এটা কী যে বললাম যে অ্যালভিওলার ওয়ালগুলো যদি কোনো কারণে ফেটে যায় ফেটে গিয়ে অনেকগুলো অ্যালভিওলাই মিলে ধর এরকম ছিল এরকম প্রত্যেকটা অ্যালভিওলার ওয়াল আলাদা আলাদা ছিল ফেটে গিয়ে এরকম একটা বড় হয়ে গেছে বড় একটা অ্যালভিওলার হয়ে গেছে এটা হচ্ছে এমফাইসেমা ঠিক আছে অ্যালভিওলার আয়তনটা বেড়ে যাওয়া এটা আমার ধূমপায়ের এক্সরের মধ্যে থাকে কারণ অধূমপায়ের মধ্যে আমি পাবো না টিউমার ক্যান্সার কোষ ধূমপায়ের মধ্যে হতে পারে কারণ ধূমপায়ীদের খুব কমনলি কী হয় লাং ক্যান্সার হয় তাই না আচ্ছা তারপরে আসে এখান থেকে কী কোয়েশ্চেন আসে দেখো সাইনাসাইটিসের প্রধান উপসর্গ কী এই যে মাথার কাছে থাকে সাইনাসগুলো তাই কী হবে মাথা ব্যথা কোনটা প্যারানাসাল সাইনাস নয় এই যে বলছি অক্সিপিটাল হচ্ছে পেছনের দিকে আমার মাথায় এই পাশে একটা বোন এখানে কিন্তু কোনো প্যারানাসাল সাইনাস নাই আমি কিন্তু দেখাইনি এখানে কোনো প্যারানাসাল সাইনাস আছে তাহলে এই অক্সিপিটাল সাইনাস হচ্ছে প্যারানাসাল সাইনাস না ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী কোনটা সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমার বালিকার মতো যারা হচ্ছে সিলিকার ফ্যাক্টরিতে কাজ করে তাদের ক্ষেত্রে এরকম সিলিকন ডাইঅক্সাইড অনেক দিন ধরে কী হতে পারে লাঙে জমা হতে 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 একসময় সেখান থেকে ক্যান্সার হতে পারে ঠিক আছে এছাড়া বেনজিন এগুলো দিয়েও ক্যান্সার হতে পারে আচ্ছা এখন আসে বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেন টিস্যু কোষে অক্সিজেনের যোগান চাহিদার তুলনায় যদি কম হয় সেটাকে আমরা কী বলি আচ্ছা অ্যানক্সিয়া হলো একটা টার্ম অ্যানক্সিয়া মানে কি টোটালি অক্সিজেনের অনুপস্থিতি ঠিক আছে টোটালি অক্সিজেনের অনুপস্থিতি একদমই অক্সিজেন নাই এটা হচ্ছে অ্যানক্সিয়া অ্যাপনিয়া হচ্ছে মানুষটা শ্বাসকষ্ট নিতে সমস্যা হচ্ছে এটা হলো অ্যাপনিয়া ব্রেথলেসনেস শ্বাসকষ্ট নিতে সমস্যা ডিফিকাল্টি ইন ব্রিদিং এটা হলো অ্যাপনিয়া হাইপোক্সিয়া কি হাইপো মানে কম অক্সিজেন মানে অক্সিজেন তাহলে এখানে কি কম অক্সিজেন এটা তোমার কাছে চাইছে যে যদি অক্সিজেনের যোগানের চাহিদার তুলনায় কম হয় তাহলে সেটাকে আমি কি বলবো হাইপোক্সিয়া ঠিক আছে আর ডিজনিয়া কি ডিজনিয়াও সেম ডিজনিয়া হচ্ছে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাস নিতে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় ঠিক আছে অ্যাপনিয়া তো টোটালি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে বাট ডিজনিয়াতে হচ্ছে শ্বাস প্রশ্বাস থাকবে বাট কমে যাবে আচ্ছা ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী কোনটা কার্বন মনোক্সাইড না ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না হাইড্রোজেন সালফাইড আসলে না রেডন রেডন কি রেডন হচ্ছে আমার তেজস্ক্রিয় পদার্থ যে কোনো তেজস্ক্রিয় পদার্থ দিয়ে আমার ফুসফুসে ক্যান্সার হতে পারে আচ্ছা কোন অঙ্গে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে এটা তোমরা জানো ফুসফুস সিম্পল জিনিস মানুষের সচেতনতা ভেস্টিবিউলের পরের অংশ কী জিনিস ভেস্টিবিউলের পরে হচ্ছে নাসা গহ্বর থাকে ঠিক আছে ভেস্টিবিউল কী অ্যাকচুয়ালি
ভেস্টিবিউল হচ্ছে এই যে আমাদের নাক তোমাদের নাকের শুরুতে যে নাসাগহ্বরটা আছে না, এরপরে হচ্ছে আমার ভেস্টিবিউল থাকে, ঠিক আছে? তারপরে আমি নাসাগহ্বরটা পাবো। আচ্ছা, তাহলে এই ভেস্টিবিউলের মধ্যে এই যে তোমার অলফ্যাক্টরি কোষ্ঠ সেগুলো থাকে, যেগুলোতে আমরা ঘ্রাণ বুঝতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রে কোয়ানা কোথায় দেখতে পাওয়া যায়? কোয়ানা কি জিনিস? এই যে পশ্চাৎ যে নাসারন্ধ্র আছে তার ইংলিশ নামই হচ্ছে কোয়ানা, ঠিক আছে? ওই জন্য যতগুলো পার্ট আছে প্রত্যেকটার ইংলিশ নাম কিন্তু একটু পড়ে রাখবেন। নাসাগলোবিলের ইংলিশ নাম হচ্ছে নেজোফ্যারিংস। আচ্ছা, মানুষের শ্বসনতন্ত্রে সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা? এটা আগে বললাম, অ্যাডামস অ্যাপল যেটাকে আমরা বলি, অথবা থাইরয়েড তরুণাস্থি, সেটা হচ্ছে সবচেয়ে বড়, তাই না? শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় প্রত্যারোপণ রূপে প্রবাহিত হয়? 2%। আমরা একটু আগে পড়ছি মুখস্থ জিনিস, কষ্ট করে মুখস্থ করতে হবে। আচ্ছা, মানুষের ট্রাকিয়া শাখাকে কি বলে? ট্রাকিয়া শাখাকে কি বলে? বলছিলাম ট্রাকিয়ার দুভাগে ভাগ হয়ে ব্রঙ্কাস হয়, তাই না? ব্রঙ্কাস পরবর্তীতে গিয়ে ভাগ হয়ে আরও কয়েক ভাগে ভাগ হয়ে ব্রঙ্কিওল হয়। এগুলো মানুষের শ্বসনতন্ত্রে কোন অংশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে? অ্যালভিওলাসের চারপাশে গিয়ে কৈশিক জালিকা থাকে, সেখানে বিনিময় হয়। অ্যালভিওলাইগুলো যে ব্যবধাক পর্দা নামে আবৃত থাকে, এটা মুখস্থ জিনিস বলছি। ট্র্যাবেকুলা মধ্যকর্ণে ওটাটিস মিনের রোগ কোন জীবাণু দিয়ে হয়? কি বলছে, কোন জীবাণু দিয়ে সংক্রমণ হয়? অ্যান্সার কিন্তু এখানে তিনটা, ব্যাকটেরিয়া দিয়েও হয় বলছি আমরা, ফাঙ্গাস দিয়েও হয় বলছি, ফাঙ্গাস মানে তো ছত্রাক, আর ভাইরাস দিয়েও হয় বলছি, ঠিক আছে? তিনটা অ্যান্সার আছে। এখন কি বলছে এখানে, যে আরেকটা কোয়েশ্চেন, ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা, তাকে কি বলা হয়? আমি বললাম যে ফুসফুস একটা দ্বিস্তরের পর্দা দিয়ে আবৃত, তাই না? তাকে এই যেরকম করে একে দেখাইছিলাম যে দ্বিস্তরের একটা পর্দা, সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল হচ্ছে প্লুরা, তাই না? প্লুরা, প্লুরা। আচ্ছা, ফুসফুস গঠন এবং কার্যকতা একক কি? গঠন এবং কার্যকতা একক অ্যালভিওলাস, তাই না? পড়ছি আমরা একটু আগে যে অনেকগুলো অ্যালভিওলাস দিয়ে আসলে আমার ফুসফুসগুলো তৈরি, ঠিক আছে? সো আজকের আমাদের এই দুটো ক্লাস আজকে এখানেই শেষ। আশা করি তোমরা এখানকার বেসিকগুলো ক্লিয়ার করে ফেলেছ অলরেডি, এবং আমি আমি যে বেসিকগুলো নিয়ে যে কথাগুলো বলেছি সেগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে, আর খুব ভালো করে বুঝতে পারছো কোয়েশনগুলো যখন দেখিয়েছি কোন জায়গাগুলো থেকে বারবার করে কোয়েশন আসে, ঠিক আছে? তো সেগুলো তোমাদের জন্য পড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। মেডিকেল অ্যাডমিশন টেস্টে গড়া আনে বই মুখস্থ করে কোনো লাভ নেই, তোমাকে জানতে হবে যে কোন জায়গাগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে 80% কোয়েশন আসে। তুমি 80% আগে ইনশিওর করো, তারপরে বাকি 20% আমরা দেখার জন্য আমরা আছি, তাই না? তাহলে 20% অ্যাটিপিক্যাল কোয়েশন ঠিকই পড়বে, বাকি আগে 80%টা কমপ্লিট করে তাহলে কোয়েশ্চনটা অ্যানালাইসিস করে একটু দেখে ফেলবা যে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো একদম মুখস্থ টোটস্থ ঝরঝরা ঠোঁটের আগে যেতে থাকে, আর বাকি ইনফরমেশনগুলো যতটুকু তোমার মাথায় রাখা পসিবল ততটুকু রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।